Hello everyone, this is Abrar Hafiz Rabbani once again. Welcome to the third episode of Notre Dame Science Club Presents Elucidation Hour. দেশে করোনা পরিস্থিতি রোধে সামাজিক দূরত্ব বজায় রাখার উদ্দেশ্যে 17 মার্চ হতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার ঘোষণা দেয়া হয়। উদ্ভূত পরিস্থিতিতে দেশের সকল স্টুডেন্টদের ক্লান্তিকর পরিস্থিতি নিরসনে আমরা আমাদের লাইভ প্রোগ্রাম শুরু করেছিলাম, যার তৃতীয় পর্বে আমরা উপস্থিত হয়েছি। আজকে আমাদের প্রোগ্রামের মূল বিষয়বস্তু হলো স্টাডিং হোম অর অ্যাব্রড, ইটস অল অ্যাবাউট লার্নিং। আজকের পর্বে বরাবরের মতোই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশেষ কিছু অতিথি। আরো আনন্দের সাথে জানাই যে তারা সকলেই নটরডেম কলেজের ছাত্র হিসেবে অধ্যয়নরত ছিলেন, বিশেষত তারা নটরডেম বিজ্ঞান ক্লাবের সঙ্গে অতপ্রতভাবে যুক্ত ছিলেন। আর দেরি না করে অনুষ্ঠানের মূল অংশে প্রবেশ করি। প্রথমেই আমি স্বাগত জানাই প্রোগ্রামের প্রধান অতিথি, নটরডেম কলেজের শ্রদ্ধেয় অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউষ রোজারিও সিএসি মহোদয়কে। এরই সাথে স্বাগত জানাই নটরডেম বিজ্ঞান ক্লাবের মডারেটর ভিনসেন্ট তিতাস রোজারিও স্যারকে। এই বিশেষ পর্বে আমরা পাঁচটি ভিন্ন ভিন্ন দেশ হতে সকলে একসাথে যুক্ত হয়েছি। প্রোগ্রামের এ পর্যায়ে আমি স্বাগত জানাই স্বনামধন্য ইউনিভার্সিটি অফ মিসৌরি ক্যানসাস এর অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর ফয়সাল খানকে। এরই সাথে যুক্ত হচ্ছেন এনটিটি লিমিটেড অস্ট্রেলিয়াতে আইটি সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসেবে নিযুক্ত মোহাম্মদ আলামিন হোসেন। হ্যালো এভরিওয়ান। অতিথি হিসেবে আরো আমন্ত্রণ জানাই সুদীপ্ত সরকার, টেকনোলজি টিম ম্যানেজার, চেভরন টেকনোলজি ভেঞ্চার্স ইউএসএ। স্বাগত জানাই হাবিব ইমাম, ডেপুটি ডিরেক্টর সফট ব্যাংক রোবোটিক্স লিমিটেড, কো অ্যান্ড কো ফাউন্ডার কিউর্যাপ। Hello everyone, how are you going? এবং সর্বশেষ স্বাগত জানাই ডক্টর মাসাতো আহসান, MBBS, MRCP UK, স্পেশালিটি রেজিস্ট্রার, নরফোক অ্যান্ড নরউইচ ইউনিভার্সিটি হসপিটাল। গুড ইভিনিং, হ্যালো এভরিওয়ান। এখন বর্তমানে এখন অনুষ্ঠানের মূল অংশে প্রবেশ করা যাক। প্রথমে ফাদার, আপনার কাছে আমি একটি কোশ্চেন রাখতে চাই, যে আমরা প্রায় সময় দেখতে পাই যে নটরডেম কলেজ থেকে পড়ার পর সকলেই কোনো না কোনো ভালো ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয়ে আছে। বর্তমানে যে আমাদের আজকে প্রোগ্রামে যে সকল অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, সকলেই তাদের নিজস্ব ফিল্ডে প্রতিষ্ঠিত, তো নটরডেম কলেজ এমন কি স্ট্র্যাটেজি ফলো করে যে কারণে হচ্ছে স্টুডেন্ট এত ভালো ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে পারে? ফাদার, ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই আমাদের অ্যালামনাইগণ যারা বিভিন্ন দেশে পেশাগত দক্ষতা দিয়ে সুনামের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানে সেবাদান, শিক্ষাদান করছেন। আমাদের সমস্ত অ্যালামনাইদের আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই, বিশেষ করে আজকে যারা এখানে উপস্থিত আছেন সবাইকে কলেজের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আসলে নটরডেম কলেজ আমরা প্রতি বছর দেখি 200-300 ছাত্র আমাদের কলেজ থেকে রিকমেন্ডেশন নেন এবং দেশের বাইরে যান, এবং যারাই দেশের বাইরে গিয়েছেন তারা অনেক সফলতা দেখিয়েছেন। প্রত্যেকের গল্প হয়তো অন্যরকম হবে, এক একজনের এক এক রকম হবে, তবে আমি দেখি যে যারা দেশের বাইরে গিয়েছেন সবাই কিন্তু সফলতা অর্জন করেছেন। অর্থাৎ আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা অনেক সমালোচনা করি, কিন্তু আমরা দেখতে পাই যারা এই দেশের বাইরে পড়াশোনা করতে যায় তারা কিন্তু প্রতিষ্ঠিত হয়। এটা দেখে আমি অনেক সময় আনন্দ পাই এবং গর্ব করি যে আমরা শিক্ষার দিক দিয়ে কিন্তু কোনোভাবেই পিছিয়ে নাই। বিশেষ করে জ্ঞানার্জনের জন্যে যে সমস্ত বিষয়গুলো আমরা আমাদের কলেজে
বিশেষভাবে মনোযোগী হই ছাত্রদের ভিতরে প্রবেশ করানোর জন্য, সেটা হলো তাদের নিয়মাবর্তিতা, তাদের পড়াশোনায় ব্যস্ত রাখা এবং জীবনে প্রতিষ্ঠিত হবার জন্য যে স্বপ্ন দরকার এবং সেই লক্ষ্যে পৌঁছার জন্য যে পরিশ্রম, যে মেধা দরকার, সেইগুলো আমরা তাদের ভিতরে দিতে পারি বলে আমি আমাদের সমকল অ্যালামনাই যারা দেশের বাইরে আছে প্রতিষ্ঠিত, তাদের জীবন দেখে সেটা বুঝতে পারি। আমি নিজেও এই কলেজের ছাত্র, আমি নিজেও দেশের বাইরে পড়াশোনা করেছি। প্রথম প্রথম ভয় লাগে, একটা ভিন্ন দেশে ভিন্ন পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থা যেখানে উন্নত সেখানে কতটুকু তাল মিলাতে পারবো, কিন্তু দেখেছি আমাদের ভিতরে যে সেলফ কনফিডেন্স আছে এবং পড়াশোনার জন্য যে পরিশ্রম করার যে আমাদের সেই স্পৃহা আছে এবং আমরা যে স্বপ্নকে বাস্তবায়িত করতে চাই, এটা সবসময় আমাদেরকে সামনের দিকে যেতে সাহায্য করে। আমি এবছরই প্রথম দিকে অস্ট্রেলিয়াতে গেলাম, আমাদের অসংখ্য অ্যালামনাই সেখানে আছে এবং দেখে খুব আনন্দ লাগলো যে তারা সবাই নিজ নিজ জায়গায় প্রতিষ্ঠিত। তার মধ্যে অ্যালামিন আজকে এখানে উপস্থিত আছেন এবং আরো অনেক ডাক্তার, ওখানে ইঞ্জিনিয়ার অনেক আছে যারা নাকি আমাদের কলেজের মধ্য দিয়ে গিয়ে এখনো কলেজের কথা স্মরণ করে। তারা নিজেরা সাক্ষ্য দিয়ে বলে, নটরডেম আমাদের এমন কিছু শিক্ষা দিয়েছে যাদের যা এই প্রফেশনাল জীবনে এবং শিক্ষা জীবনে তাদেরকে অনেক অনুপ্রেরণা জুগিয়েছে এবং প্রতিষ্ঠিত হবার জন্য তাদেরকে প্রস্তুত করে তুলেছে। তো এই জন্য আমি বলি, যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা নটরডেম কলেজে এখন আছে, শিক্ষায় আছে, তারা নির্দ্বিধায় সেই আত্মবিশ্বাস রাখতে পারবে যে তারা যদি দেশের বাইরে পড়াশোনা করতে যায় তাহলে অবশ্যই কলেজের যে শিক্ষাগুলো আমরা দিবার চেষ্টা করি, যে সমস্ত মূল্যবোধগুলো আমরা দিবার চেষ্টা করি এবং যে স্বপ্ন দেখাবার চেষ্টা করি, সেটা তারা একদিন নিজ জীবনে অবশ্যই বাস্তবায়িত করতে পারবে, এটা আমার আত্মবিশ্বাস। থ্যাংক ইউ ফাদার এত সুন্দরভাবে বিশ্লেষণ করার জন্য। কিতাস স্যার, আপনার কাছে আমি এখন ফিরে আসব, যে আমাদের বয়সে যে সকল স্টুডেন্ট আছে সকলের মনেই সুপ্ত একটা ইচ্ছা থাকে বিদেশে পড়াশোনা করার, এই উদ্দেশ্য নিয়ে আমরা এই লাইভ প্রোগ্রামটি আয়োজন করছি। তো এই আমাদের লাইভের উদ্দেশ্য সম্পর্কে যদি আমাদের স্টুডেন্টকে আপনি কিছু বলতেন। ধন্যবাদ ফাদারকে আমাদের সাথে থাকার জন্য, আর আমার বন্ধুগণ যারা এসেছে এখানে সবাইকে শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, কারণ টাইম বেসিসে আমাদের আসলে বাংলাদেশের টাইম ভিন্ন ভিন্ন জায়গার টাইম আলাদা, কারো বোধহয় ঘুমাবার সময় চলে এসছে। তো যাই হোক, কষ্ট করে আসার জন্য আবারও ধন্যবাদ জানাই। তো প্রথম হচ্ছে আমাদের অনুষ্ঠানগুলির মেইন থিমটা হচ্ছে আমাদের গত আগের থেকে অনুষ্ঠানগুলিতে আমরা স্টুডেন্টরা যেন খুব মানে ফেসবুক লাইভ এই প্রোগ্রামগুলির মাধ্যমে, আমাদের প্রোগ্রামগুলির মাধ্যমে বা আমাদের বিভিন্ন ক্লাব যে সকল অনুষ্ঠান করছে তাদের একটা মূল লক্ষ্য আছে, সেই লক্ষ্যটা হচ্ছে আমাদের স্টুডেন্টদের জন্য যেটা হচ্ছে তারা যেন এই সময়টাতে ক্রান্তিকালে এই মানে ছুটির সময় বা আমরা বলতে পারি লকডাউনের সময়ে এই ঘরে বসে থাকার সময় তারা যেন একটুখানি নিজেদের চেতনাকে, নিজের চিন্তাকে, নিজের মেধাকে একটু বিকশিত করতে পারে। যেহেতু নটরডেমের ছেলেরা একটু বেশিরভাগই চায় যে ভালো জায়গায় ভর্তি হতে, ভালো জায়গায় পড়তে, যারা সায়েন্স কমার্স আর সবাই চায়, তো সেই ক্ষেত্রে তাদের জন্য একটু দরজাগুলি অর্থাৎ জানলাগুলি খুলে, দরজা জানলাগুলি খুলে দেওয়া, অর্থাৎ এই জানলাটা আছে, এই জানলা দেখলে তুমি এটা দেখতে পারবে, এই জানলা খুললে তুমি এটা দেখতে পারবে। যেমন গতদিন আমরা ছিল আমাদের সাবজেক্ট বেসিস ছিল যে ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল ছাড়াও ঢাকা ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটিতে যে সাবজেক্টগুলি আছে সেই সাবজেক্টগুলি সম্পর্কে তারা যেন একটি ধারণা পায়। এবং সেখানে আমাদের ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকগণ ছিলেন, তারা খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে তাদের স্কোপগুলি কি। আজকে যেরকম আছে সবাই দেখবেন যে ভিন্ন ভিন্ন সাবজেক্টের আবার প্রতিষ্ঠিত নটরডেমিয়ানরা এখানে উপস্থিত আছেন এবং তারা ভিন্ন ভিন্ন দেশে তারা দক্ষতার সাথে তাদের কাজ করে যাচ্ছেন। তো আমাদের মূল বিষয়টা হচ্ছে তাদের কাছ থেকে আমরা জানবো এখন বিশ্বের এই এডুকেশনের যে অবস্থাটা কোন জায়গায় আছে, আমাদের ছেলেরা কোন বিষয়ে চেষ্টা করলে আর একটু ভালো করতে পারবে বা তার
জায়গাটা অর্থাৎ সে লক্ষ্য যেটা স্থির করেছে সেখান থেকে যদি সরেও যায়, আবার সেই জায়গায় চলে আসা কিংবা ওই জায়গা থেকে আরো একটু বেটার কোনো কিছু খুঁজে পায় কিনা, সেখানে সে যেতে পারে কিনা, সেটার জন্য সে কি করতে পারে, এই বিষয়গুলি আসলে আমরা আমরা জানতে চাই। কারণ আমরা আসলে অনেক কিছুই জানি না, অভিজ্ঞতা যারা কাজ করে সরাসরি তারা আরো একটু বেশি জানে। আমরা নেট ঘেটে বা বইপত্র পড়ে বিভিন্ন জায়গায় জানতে পারি, কিন্তু একেবারে যারা ফিল্ডে আছে তাদের কাছ থেকে যদি জানতে পারি তাহলে আরো একটু বেশি ভালো করে জানতে পারবো তারা কিভাবে পড়াশোনা করেছে, তাদের স্ট্রাগলটা কি ছিল, তারা কিভাবে কম্পিটিশনে জিতেছে বা কম্পিটিশন করতে পেরেছে ওই দেশে গিয়ে, এই সমস্ত কিছু তারা জানতে পারবে। এবং অবশ্যই সেই সাথে আমি অনুরোধ জানাবো আমাদের যে সকল নটোডিমেন এখানে আছে তারা একটু ভালো করে তাদেরকে বুঝিয়ে বলবে যে আমি আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের ছিল যে আসলে স্কোপটা, অর্থাৎ একটা লাইন থেকে একটা লাইনে কিভাবে যাবে, একটা সাবজেক্ট থেকে এটা সে জাম্প করবে কিভাবে, কিংবা কোনটাতে গেলে সে ভবিষ্যতে এই জায়গাটা যেতে পারবে, এই বিষয়গুলিকে, এবং অবশ্যই ওখানে গিয়ে কম্পিটিশনে যে বিষয়টা আছে সেটা কিভাবে ধারণ করতে পারবে বা কিভাবে সে স্ট্রাগলটাকে মেনটেন করে সে তার অ্যাচিভমেন্টটা খুঁজে পাবে। তো আমি আমি আমার কথা তাদের কাছ থেকে শুনবো। তো আবরার থ্যাংক ইউ ভেরি মাচ, আবারও সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। ফয়সাল ভাইয়ের কাছে এখন ফিরে আসবো। হ্যাঁ, আপনি বুয়েট থেকে ট্রিপলি পড়ার পরে দেশে কিছু বছর কাজ করেছিলেন এবং পরবর্তীতে হচ্ছে আপনি বিদেশে গিয়েছিলেন, তো এই ক্ষেত্রে আপনার হচ্ছে বিদেশে যাওয়ার আকাঙ্ক্ষা কেন সৃষ্টি হয়েছিল এবং এই ক্ষেত্রে কি কি প্রসিডিংস ফলো করেছিলেন ভাইয়া? থ্যাংক ইউ আপনার। আসলে আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির একটা সুবিধা যেটা ছিল যে সবার মধ্যে একটা ফ্লো ছিল, যে তখন একটা জোয়ার ছিল যে পড়াশোনা শেষ করে মোস্টলি আমেরিকাতে যেতে হবে, কারণ সবাই যেত, আমাদের মধ্যে অনেকের একটি বিরাট অংশ যেত, এবং আমেরিকাতে এসে ভালো চাকরির একটা নিশ্চয়তা ছিল। এই জিনিসটা তখন আমাদের বাংলাদেশের ইকোনমি এতটা বেগবান এবং জোরদার ছিল না, তখন আমেরিকা এসে মাস্টার্স করে একটা নিশ্চিত চাকরির অফার ছিল, সুযোগ ছিল, এবং এবং ভালো ভালো ইউনিভার্সিটিতে বুয়েটের ছেলেরা যেতে পারতো। এবং আমরা ফোর্থ ইয়ারে উঠেই দেখতাম যে সবাই জিআর এর প্রিপারেশন নিচ্ছে, টোফেল এর প্রিপারেশন নিচ্ছে, এবং এটার জন্য আসলে মানসিকভাবে সবাই খুবই তৈরি থাকতো। এটা খুব জরুরি, মানে পিয়ার খুব ইম্পর্টেন্ট, যে তোমার চারপাশের লোকজন কিভাবে চিন্তা করছে, তখন আসলে খুব একটা কষ্ট করতে হয় না, যে সবাই করছে আমিও করছি। তো যেটা হয় যে আমাদের সময় বেশ কিছু রাজনৈতিক কারণে ইউনিভার্সিটি বন্ধ থাকে এবং আমাদের মানে বেরোতে গ্রাজুয়েট করতে করতে দেরি হয়ে যায়। তো পাশ করার পরে আমি কিছুদিন চাকরি করেছি, খুবই সামান্য সময়, মোস্টলি ওই সময়টা জিআরই টোফেল এই পরীক্ষাগুলো দেওয়ার জন্য এবং ভালো ইউনিভার্সিটিতে ভর্তির অ্যাডমিশনের জন্য অপেক্ষা করার জন্যই আমাকে কিছুদিন বাংলাদেশে থাকতে হয়েছে। তা আমি এক বছরের মতো ছিলাম। তো ওই সময়টাতে এই পরীক্ষাগুলো দেয়া, অ্যাডমিশনস নেয়া, এবং আমাদের যে প্রতিকূলতাগুলো ছিল যে ইমেইলটা ওরকম স্ট্রং ছিল না, ইলেকট্রনিক কমিউনিকেশনটা ওরকম ছিল না, চারপাশের লোকজনের কাছ থেকে শুনে শুনে আমাদেরকে বা তাদের কারো কাছ থেকে রেফারেন্স নিয়ে ইউনিভার্সিটি সিলেক্ট করতে হতো। তখনও আমরা খুব একটা জানতাম না কোন ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছি বা কোন সাবজেক্টে পড়লে ভালো হবে, তখন এই জিনিসগুলি এত এফিশিয়েন্ট ছিল না। তবে হ্যাঁ, আমাদের আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে আমি বিদেশে কেন পড়তে যাব, সেটা কথা আমার কাছে চাকরির ব্যাপারটা খুব একটা ছিল না। এটা একটা খুব ইন্টারেস্টিং স্টোরি যে 1997 আমরা বাংলাদেশে, আমি ছাত্রদের বুয়েটের দুই তিনজন প্রফেসর এবং স্টুডেন্ট মিলে ইলেকট্রিক ভেহিকেলের কাজ শুরু করি। সেটা আসলে বাংলাদেশের জন্য তো বটেই, পুরো মানে পুরো পৃথিবীর জন্য তো বটেই, বাংলাদেশের জন্য খুবই একটা প্রাইমারি স্টেজ ইলেকট্রিক ভেহিকেলের রিসার্চ। তো আন্ডার গ্রাজুয়েটের রিসার্চটা করতে গিয়ে মানে আমি তখন টিচারদের সাথে বিভিন্ন রকম যন্ত্রপাতি তৈরি করে দিতাম, ইলেকট্রিক ভেহিকেলের পার্টস তৈরি করে দিতাম। তো প্রফেসর রিজওয়ান খান এবং প্রফেসর মোহাম্মদ আলী চৌধুরী, ওনাদের সাথে কাজ করতে গিয়ে আমার মনে হলো যে আমার এই আন্ডার গ্রাজুয়েটের এক্সপিরিয়েন্সটা এনাফ না, মানে এখানে মানে যা কিছু শিখেছি সেটা অবশ্যই খুবই বাংলাদেশের মধ্যে বেস্ট একটা ফাউন্ডেশন তৈরি করে দিল আমাকে, বাট এটা জানার জন্য আসলে আমার আরো পড়াশোনা করা দরকার। তো ওটা আসলে ওই মুহূর্তে বাংলাদেশে সম্ভব ছিল না বা পার্সপেক্টিভটাও আমার ছিল না। তো আলটিমেটলি ওই জন্য তখন মাস্টার্সের অ্যাসিস্ট্যান্টশিপে আমেরিকা চলে আসি এবং পরে ইলেকট্রিক ভেহিকেল এবং ওইটার ড্রাইভ ট্রেনের উপর পিএইচডি করি। তা আমার মনে হয় যে ওইটা একটা বড় কারণ ছিল আসলে আমার আমেরিকা আসার। সে কারণে আমি মানে অন্য অন্য অনেক ক্ষেত্রে সবাই মাস্টার্স করে যেরকম চাকরিতে ঢুকে যায় আমি সেটা করার চেষ্টা করিনি, মানে আমার কাছে সেটা খুব অ্যাট্রাকটিভ মনে হয়নি। আমার কাছে মনে হচ্ছিল যে পিএইচডি করে এই ফিল্ডের রিসার্চে থাকতে পারাটা
আমার জন্য খুব এনজয়েবল, এবং আমি ওইটাই আছি গত 2003 থেকে ওই ফিল্ডে কাজ করছি, এবং ওইটাই আমার জন্য মনে হয় যে দ্যাট ওয়াজ প্রবাবলি দ্য বেস্ট ডিসিশন ইন মাই লাইফ। তবে হ্যাঁ, মানে বুয়েটের এনভায়রনমেন্ট অনেক হেল্প করেছে, কারণ চারপাশে সবাই খুব অ্যাগ্রেসিভ ছিল, সবাই ভালো স্টুডেন্ট ছিল, এবং সবাই ভালো ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য চেষ্টা করতো। তো ওর জন্য পরিবেশটা খুবই পজিটিভ ছিল, যে না আমাকে এখানে একটা ভালো রেজাল্ট করে আমেরিকাতে বা অন্য কোথাও চলে যেতে হবে, পড়াশোনা করতে হবে। আপনার তোমার কি মনে হয়, মানে উত্তরটা আরো এক্সপ্লেনেশন চাচ্ছো তুমি? না ভাই, ইটস ওকে, খুবই সুন্দর লেগেছে আপনার কথা। ভাই এখন আমি আলামিন ভাইয়া আপনার কাছে আসব। আলামিন ভাইয়া সম্পর্কে আমি যদি সংক্ষেপে বলি, ভাইয়া হচ্ছে ব্যাচেলার্স এবং মাস্টার্স ডিগ্রি নিয়েছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে ফিজিক্সে, এবং পরবর্তীতে আবারও মাস্টার্স ডিগ্রি নিয়েছেন ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল কুইন্সল্যান্ডে। তো ভাই আপনি যদি এখন আপনার অভিজ্ঞতাটা মানে ওভারঅল একটু শেয়ার করতেন আমাদের সকলের সাথে। ধন্যবাদ আবরার। আমি কিন্তু আসলে মাস্টার্স করতে অস্ট্রেলিয়া আসিনি, এটা একটা ইন্টারেস্টিং পার্ট। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার্স এবং মাস্টার্স করার পরে আমি ডিপ্লোমা করতে কিন্তু গিয়েছিলাম। এটা কিন্তু একটা সারপ্রাইজিং ব্যাপার, কারণ সবাই মাস্টার্স করার পরে হয়তো আরেকটা মাস্টার্স করতে যায় বা হয়তো পিএইচডি করতে যায়, কিন্তু আমি কিন্তু চলে গেলাম একটু ডাউনে ডিপ্লোমা করার জন্য। আমি একটু ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করি, আসলে প্রথম থেকে শুরু করি, সেটা হচ্ছে নটরডেম কলেজ থাকা অবস্থায় আমি দুইটা ক্লাবের সঙ্গে খুব বেশি সক্রিয় ছিলাম, সায়েন্স ক্লাব এবং ডিবেটিং ক্লাব। কিন্তু আমি আরেকটা ক্লাবের সঙ্গে কিন্তু মেম্বার ছিলাম, সেটা হচ্ছে কম্পিউটার ক্লাবের সঙ্গে। তো কম্পিউটার ক্লাবে আমি যখন প্রথম যাই 1991 কথা বলতেছি আমি, তখন দেখলাম যে দুইটা কম্পিউটার আছে ওখানে, এবং এর আগে আমি আসলে কম্পিউটার দেখি নাই, ফ্র্যাঙ্কলি স্পিকিং। এবং ওখানে যাওয়ার পরে দেখলাম যে ওই 5.5 ইঞ্চি 5.5 ইঞ্চি মানে 5.5 ইঞ্চি ফ্লপি ডিস্ক দিয়ে প্রথমে এটা অন করতে হয়, তারপরে বের করে আরেকটা ঢুকিয়ে কাজ করতে হয়। তো একটু ইন্টারেস্টিং লাগছিল আমাকে জিনিসটা, এবং এরপরে দেখলাম যে একটা ফ্লপি বের করে একটা ফ্লপি ঢুকানোর পরে তারপরে সেখানে টাইপ করতে। তো সেখানে একটা সফটওয়্যার ছিল আমার মনে পড়ে যতটুকু, নাম ছিল ওয়ারিস্টার 4 ভার্সন। ওখানে আমি বসে আমি প্রথম আমার নাম টাইপ করলাম, এবং তারপর সেটা একটা প্রিন্টার ছিল ওখানে, সেখানে আমি একটা একটা কমান্ড দিলাম, সেই আমারের ঘটনা এটা। আচ্ছা, একটা ডট ম্যাট্রিক প্রিন্টার ছিল, এবং আমি যা লিখলাম তাই প্রিন্ট হয়ে আসলো। অ্যান্ড এখনকার প্রজন্ম অবশ্য সারপ্রাইজ হয় না, কারণ তারা সবকিছু দেখে অভ্যস্ত। আই ওয়াজ সারপ্রাইজ যে এটা কি হচ্ছে, আসলে আমি যাই করতে তাই বেরো আসছে কেমন করে। তো নটরডেম কলেজ থেকেই কিন্তু একটা আমার একটা জিনিস তৈরি হচ্ছিল যে এই কম্পিউটার সামথিং ক্যান, ইউনো, লাইক একসময় হয়তো পৃথিবীকে হয়তো অনেক কিছু দিবে বা আমাদেরকে আরো এগিয়ে নেবে। তো যেটা হচ্ছিল যে তখনই আমার মধ্যে একটা কম্পিউটার ব্যাপারে আগ্রহ তৈরি হয়েছে। এখন যখন আমি যখন নটরডেম কলেজ শেষ করলাম, আমার খুব শখ ছিল আমি কম্পিউটার লাইনে পড়াশোনা করব, এবং তখন বাংলাদেশে স্কোপ বলতে খুবই কম ছিল, প্রাইভেট ইউনিভার্সিটি মাত্র এনএসইউ এবং আইওবিএটি মনে হয় তখন শুরু হয়, খুব ভরসা পাচ্ছিলাম না, যেহেতু প্রাইভেট, আই এম সরি টু সে দ্যাট, খুব ভরসা পাচ্ছিলাম না কেমন করবে বা কি হবে। তো কথা না ধরতে আমি কিন্তু ফিজিক্সে ভর্তি হই, যে ঠিক আছে আমি শেষ করি ব্যাচেলার্সটা মাস্টার্সটা। কিন্তু ফিজিক্সে পড়াশোনা করতাম ঠিকই, কিন্তু আমার মন থাকতো কিন্তু পরে কম্পিউটারের দিকেই, আর এই জন্য আমি কিন্তু প্রায় ওই বিভিন্ন যারা বড় ভাইরা কম্পিউটার ফার্ম দিয়েছেন ওখানে যেতাম এবং গিয়ে দেখতাম যে তারা কীভাবে কাজ করেন, এবং এই আগ্রহটা আমাদের ছিল। এবং এবার আমি কিন্তু মাস্টার্স শেষ করার আগেই ঢাকাতে অলরেডি একটা কম্পিউটার ফার্ম তৈরি করেছিলাম, যারা আমার যারা ফ্রেন্ড তখন পড়াশোনা করতো এনএসইউতে বা আইওবিএটিতে, ওদেরকে নিয়ে, বেশি করে আইওবিএটিতে বিশেষ করে, ওদেরকে একটা কম্পিউটার ফার্ম তৈরি করলাম যেখান থেকে আমরা কম্পিউটার অ্যাসেম্বল করা, সার্ভিস দেওয়া এসব করার জন্য। এবং ইনফ্যাক্ট আমরা একটা গার্মেন্টসে এবং একটা ক্যান্টনমেন্টে আমরা ইন্টারভার্সিটা সেট আপ করে ফেললাম যে কেমন করে কম্পিউটার সঙ্গে কম্পিউটার কানেক্ট করা যায়। তবে অনেস্টলি আমি কিন্তু হ্যাপি ছিলাম না, আমার যে প্যাশনটা ছিল কম্পিউটার ব্যাপারে, আমার মনে হচ্ছিল যে না, আমি আমি ঠিক সেই ফসলের মতোই যে মনে হচ্ছে যে না, এই নলেজ নিয়ে আমি আগে বাড়তে পারবো না। আর আমার একটু ব্যাকগ্রাউন্ডে যদি বলি, আমার বাবা যেহেতু বিজনেসম্যান ছিলেন, উনি ভাবছেন ঠিক আছে আমি কম্পিউটারে কাজ করি তাহলে হয়তো আমি কম্পিউটার পার্টস ইম্পোর্ট করবো বা কম্পিউটার একটা দোকান টোকান দেবো বা একটা ব্যবসা ব্যবসা করবো, কিন্তু আমি সেটাও চাচ্ছিলাম না। আসলে আমার প্যাশন ছিল সামথিং ডিফারেন্ট, যে আমি আমি এমন কিছু করতে চাই যেটা আমাকে এমনটা পর্যায়ে নিয়ে যাবে যে আমি সবসময় এনজয় করবো কাজটাকে, যখন ক্লান্তি আসবে না। যেমন অনেকে কাজ করার পর প্রচন্ড ক্লান্ত হয়ে যায় বা কাজ করতে ইচ্ছা করে না বা ঘরে ফিরে একদম একদম অবসন্ন অবস্থায়, আমি চাচ্ছিলাম যে আমি এমন কিছু করবো যেটা আমার সারা জীবনের জন্য মনে হবে আমি কোনো ক্লান্ত হই না, এবং আমি এখনো হচ্ছি না। তো ঠিক তখনই আমি বাংলাদেশে যারা ছিলেন ওই সময়ে, ফ্লোরা লিমিটেড ছিল, তারপর ডেস্কটপ ছিল, এটা তখন কিছু কম্পিউটার ট্রেনিং প্রোভাইড করতো,
আমি হচ্ছে কথা বললাম যে আমি কিছু শর্ট কোর্স করতে চাই, বাট আই ওয়াজ নট হ্যাপি উইথ দ্যার অ্যাপ্রোচ। তাদের যে কথাবার্তার যে ই ছিল, উইথ অল রেসপেক্ট টু দ্যাম, হয়তো তারাই তখন বেস্ট ছিলেন, কিন্তু আমি হ্যাপি ছিলাম না। আমার মনে হচ্ছিল যে না, আমাকে কিছু একটা করতে হবে। তো এখন আমাকে যদি বলা হয় যে আমি তাহলে কেন গেলাম, মানে এই ফিজিক্সে পড়ার পরে ডিপ্লোমা করতে কেন গেলাম, তো তখন মনে হচ্ছে যে আই হ্যাভ টু স্টার্ট ফ্রম দ্য বিগিনিং। কারণ আমার যে প্যাশন ছিল আমি তাকে ফলো করছিলাম আসলে, যে আমাকে আমার এটা ইটস মাই ক্যারিয়ার, আই ওয়ান্ট টু ডু সামথিং যেটা আমাকে আমার ফিউচারে আমি কখনো রিগ্রেট করবো না। যে আমি আমার শখ ছিল একটা, আমার চাওয়া ছিল একটা, কিন্তু আমি সেটা করতে পারি নাই। তো এই শুরু থেকে শুরু করতে গিয়ে কিন্তু আসলে আমার ডিপ্লোমাতে যাওয়া প্রথমে অস্ট্রেলিয়াতে, এবং আমিও খুব জোর গলায় বলবো প্রবলি ইট ওয়াজ মাই ওয়ান অফ মাই বেস্ট ডিসিশন ইন মাই লাইফ, হ্যাঁ, যে আমি ওখানে ডিপ্লোমা করতে গিয়েছিলাম। হ্যাঁ, পরে মাস্টার্স করেছি একইতে, কিন্তু এটা সত্য কথা এই মাস্টার্সটা আমার ক্যারিয়ারে কোনো হেল্প করে নাই, ফ্র্যাঙ্কলি স্পিকিং। এটা আমি নিয়েছিলাম ঠিক আছে একটা মাস্টার একটা করি আইটিতে, হ্যাঁ, যদি কখনো ম্যানেজমেন্টে কাজ করি আইটি ম্যানেজমেন্টে হয়তো কাজে লাগবে, কিন্তু আমি সেই ডিপ্লোমাতে আমি যে কাজ শিখেছিলাম আমি কিন্তু সেটাকে আস্তে আস্তে ইম্প্রুভ করতে করতে আমার এক্সপিরিয়েন্সের মাধ্যমে আজকে আমি এ পর্যায়ে আসছি। সো ইন শর্ট একটাই, যে আমার বাইরে আসার পিছনে উদ্দেশ্য ছিল একটাই, যে আমি আমি আমার মন যেটা চাচ্ছে, আমি যে কাজটা করলে হয়তো আমি আনন্দ পাবো, বা যে আমার যে ভালোবাসা থাকবে কাজের মধ্যে, বা যেটা করে আমি কোনোদিনই ক্লান্ত হবো না, বা যেটা করার পর আমার কোয়ালিটি অফ লাইফ মেনটেন করতে পারবো, সেই উদ্দেশ্য উদ্দেশ্য ফুলফিল করার জন্যই আসলে আমার বাইরে আসা। এবং আই থিঙ্ক ইট ওয়াজ গুড ডিসিশন এট দ্যাট টাইম। আবার থ্যাংকস আ লট ভাইয়া। সুদীপ্ত ভাই, এখন আমি আপনার কাছে আসি। ভাই, আপনি হচ্ছে এনডিসি থেকে এইচএসসি দেওয়ার পর আন্ডার গ্রাজুয়েশন ডিগ্রি করেছেন, বিদেশে গিয়েছিলেন, এরপর আবার হচ্ছে এমআইটি থেকে জিওফিজিক্সে পিএইচডি করেছেন। তো ইটস কোয়াইট আ লং জার্নি, তো আপনার জার্নিটা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। ধন্যবাদ আবরার। প্রথমে আমি আপনাকে ধন্যবাদ জানাই এরকম একটি চমৎকার অনুষ্ঠান আয়োজন করার জন্য, সঞ্চালন করার জন্য ধন্যবাদ জানাই নটরডেম সায়েন্স ক্লাবকে এরকম একটি চমৎকার অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং আমাদের সবাইকে যুক্ত করে নেওয়ার জন্য। আপনি যে জার্নির কথা বললেন, হ্যাঁ সত্যি এটা একটি অনেক বড় এবং খুব কঠিন একটা জার্নিও ছিল অবশ্যই। তবে এই জার্নির প্রস্তুতিটা আসলে আমার দেশেই হয়ে গিয়েছিল, এবং সেই জন্য আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমার বাবা মাকে, তাদের যে শ্রম ছোটবেলা থেকে আমার পেছনে, সেটাই আমাকে জার্নির জন্য প্রস্তুত করে। তারপরে আমার স্কুল সেন্ট জোসেফ স্কুল এবং আমার কলেজ নটরডেম কলেজ, এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যে যে শিক্ষাটা পেয়েছি, যে ডিসিপ্লিনটা পেয়েছি, ফাদার হেমন্ত যে প্রথমে যে ডিসিপ্লিনের কথা বললেন, সেই জিনিসগুলো এবং তারপরে অন্যান্য যত শিক্ষকদের সংস্পর্শে এসেছি, তাদের কাছ থেকে যে শিক্ষাগুলো পেয়েছি, শুধুমাত্র একাডেমিক শিক্ষাই নয়, যে নৈতিক শিক্ষাগুলো এবং যে চিন্তা ভাবনা করার যে শিক্ষাগুলো পেয়েছি, সেগুলোই আসলে আমার এই জার্নিকে আমার আমাকে প্রস্তুত করে দেয়। একটা ছোট্ট উদাহরণ দিই, নটরডেম আমাদের আমাদের সময়ে যখন আমরা এইচএসসি দেই, আমাদের ক্যালকুলাস বইতে একটা চ্যাপ্টার ছিল, সম্ভবত চ্যাপ্টার টু ছিল, সেটা সেটা ছিল ক্যালকুলাসের জ্যামিতিক ব্যাখ্যা, এরকম একটা কোনো নাম ছিল। অর্থাৎ আমরা সবাই ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন এগুলো করতে খুব এক্সপার্ট ছিলাম, কিন্তু আসলে যে কনসেপ্টটা কি ওই 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 চ্যাপ্টারে ওটা বোঝানো ছিল। তো মজার ব্যাপার ছিল, ওটা আসলে এইচএসসির কোনো সিলেবাসই ছিল না, ওখান থেকে কখনো কোনো প্রশ্ন আসতো না, এবং বাংলাদেশের কোনো কলেজেই সম্ভবত ওটা পড়ানোই হতো না, শুধুমাত্র শুধুমাত্র নটরডেম কলেজে সেই চ্যাপ্টারটা পড়ানো হতো। এবং তাও যেহেতু আমরা জানতাম যে এইচএসসির সিলেবাসে সেটা নেই, আমরা অনেকেই হয়তো সেটা গুরুত্ব সহকারে পড়িনি। তা আমি যখন প্রথমে বিদেশে পড়তে যাই আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি করার সময়, তখন অ্যাকচুয়ালি তখন বুঝতে পারি যে ওই চ্যাপ্টারটা ছিল সবচেয়ে ইম্পর্টেন্ট। অর্থাৎ ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন আমরা সলভ করতে পারি, কিন্তু কেন সলভ করছি, ব্যাপারটা জ্যামিতিকভাবে চিন্তা করা, এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল আমার কাছে, মনে আছে তখনও যখন আমরা ম্যাথস শুরু করি ইউনিভার্সিটিতে। তো এই যে ছোটোখাটো জিনিসগুলো, এই যে নটরডেম কলেজ যে অ্যাটলিস্ট আমাকে ওই চ্যাপ্টারটা পড়তে ক্লাসে পড়িয়েছে, অনুপ্রাণিত করছে, এই যে ছোটোখাটো জিনিসগুলো, এই জিনিসগুলো আসলে আমাকে প্রস্তুত করেছে পরবর্তীতে বড় বড় চ্যালেঞ্জ নেওয়ার জন্য। আর আরেকটা কথা বলি, তিতাস স্যার একটা খুব সুন্দর কথা বলেছেন যে জানালাগুলো খোলার কথা, অনেকগুলো জানালা ওপেন হওয়ার কথা। আসলে আমার সবচেয়ে যেটা মনে হয় যে মনের জানালাটা খোলাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি মনের জানালাগুলো খুলতে পারেন, তাহলে আসলে অনেক কিছুই অর্জন করা আপনার জন্য সহজ হয়। তো আমারও যেটা মনে হয় যে আমি ছোটবেলা থেকেই একটা একটা করে মনের জানালা খুলেছি এবং আসলে এখনো খুলে যাচ্ছি। আমার পড়াশোনা, আমার শেখা, আমার জার্নি এখনো শেষ হয়নি, আমি মাঝপথে আছি। তো এই হচ্ছে আমার আমার কাহিনী ছোট্ট করে। আবরার, আপনাকে আবার ফেরত দিচ্ছি। ধন্যবাদ ভাইয়া।
হাবিব ভাই, আপনার কাছে যদি আমি ফিরে আসি, তাহলে আপনারও এক্সপিরিয়েন্স কিছুটা বলা যায় সুদীপ্ত ভাইয়ারই মতো। আপনি হচ্ছে জাপানে আন্ডারগ্রাডে গিয়েছিলেন, আর পরবর্তীতে মানে আমরা যেটি সাধারণত দেখতে পাই, সবাই হচ্ছে আমেরিকা আর কানাডা এইসব দেশগুলোকে টার্গেট করে, কিন্তু ভাই আপনার কিন্তু টার্গেটের জায়গাটা একটু ডিফারেন্ট ছিল। তো ভাই এই ডিফারেন্ট হচ্ছে মানে একটা ডিসিশন নেওয়ার কারণটা কি ছিল, আর এক্ষেত্রে আপনি কি কি প্রসিডিউর ফলো করেছিলেন? সবাইকে ধন্যবাদ। প্রথমে ধন্যবাদ আবরারকে যে এই ইভেন্টে আমাকে ইনভাইট করার জন্য। তো আসলে আমার জার্নিটা আসলে কাইন্ডটা বলতে পারো যে মানে হঠাৎ করে হয়ে যাওয়ার মতো। কারণ হচ্ছে গিয়ে আমি যখন নর্ডেমে ভর্তি হই, আমার ফার্স্ট কাজ ছিল নর্ডেম সায়েন্স ক্লাবে যাওয়া আর কি। তো মোটামুটি মানে 90% টাইম আমি নর্ডেম সায়েন্স ক্লাবেই ছিলাম, নর্ডেম ক্লাবের মানে কলেজের চেয়ে আর কি। আমাদের সেই যে কেমিস্ট্রি স্যার ছিলেন, তিনি বলতো এই কালা গেঞ্জি আসো না কেন, আমাকে সব সায়েন্স ক্লাবে পাইতো আর কি। তিনি সবসময় আর কি তো কুইজ করতাম, মানে যেটা হচ্ছে যে অনেক ধরনের হরাইজন মানে ইমপ্রুভ করার আর কি কুইজ করতাম। মোটামুটি প্রায় 12টার মধ্যে কুইজ চ্যাম্পিয়নশিপ জিতছিলাম। এখন নর্ডেন কলেজে হেরে গেছি আমাদের ব্লু সোহানদের কাছে। এরপরে হচ্ছে টিভিতে সেই সময় কুইজ কুইজ ছিল, সেই সময় আমি 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 ফার্স্ট টাইম যে নর্ডেন থেকে যাই এবং প্রায় 400 স্টুডেন্টের মধ্যে আমি রানার্স আপ হই আর কি পরে ফাইনালে গিয়ে আর কি। যেটা বলে যে আদার কারিকুলাম অ্যাক্টিভিটিস আসলে সেই সময় থেকে আমাকে খুব হেল্প করছে আর কি, যে মানে এক্সপ্যান্ড করার জন্য আর কি। যে আমরা যখন এখন দেখি আমার প্রফেশনাল লাইফে, যে বলে না যে ক্রস বর্ডার ক্রস ফাংশনাল টিম ম্যানেজ করা আর কি, আমি মনে করি যে আমি যখন নর্ডে পৌঁছাই আর কি, আমি ছিলাম অফিস পাবলিক স্কুলে, সেখান থেকে আমি নর্ডেমে গিয়ে এতগুলো স্টুডেন্টের মাঝখানে টিম লিড করার পরে জিএস হওয়া, তারপরে এইগুলো আসলে নর্ডেমে লার্নিং ইজ লার্নিং আর কি। আমার যে জার্নিটা ধরো আর কি, ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি যখন নর্ডেমে মানে আমার জিএস পাই আর কি, ততদিনে ধরো আমাদের এসএসসি পরীক্ষা চলে আসছে, আমার কাছে পুরো অঙ্ক ম্যাথ সেকেন্ড পার্ট, কেমিস্ট্রি সেকেন্ড পার্ট, ফিজিক্স সেকেন্ড পার্ট পুরো বই নতুন, কিছু পারি না আর কি, বুঝছো। তো কোনোভাবে আমি আর আমাদের সাথে প্রেসিডেন্ট প্রজেক্ট ছিল পাপন, ও আর আমি মিলে গ্রুপ করে পড়তাম, দেখা গেছে ও ভালো করে পড়তে পারছে কারণ ও 5 পাইছিল, আমি 5 পাই নাই। যেটা হয়েছে আর কি পরে, তো আমি আমার টার্গেট ছিল জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ পড়ার, কারণ আমার আমার কেমিস্ট্রিটা ভালো লাগতো আসলে। আমি আমি বেসিক্যালি এসে দিয়েছিলাম যে কি বলে ঢাকা ভার্সিটি এ ইউনিটে, এটা আসলে হয় নাই। তো এরপরে যেটা হয়, তারপরে আমি দিলাম হচ্ছে কি ঢাকা ভার্সিটি ডি ইউনিটে। তো বেসিক্যালি কুইজ যেহেতু করতাম, জেনারেল নলেজ কম্পিটিশন করতাম, তো কুইজে 50 পেয়েছিলাম, আর বাকি ছিলাম ইংলিশ আর বাংলা। তো এগুলো মিলে আমি ডি ইউনিটে 27th হয়েছিলাম। আমি ইকোনমিক্সে ভর্তি হয়েছি, ভেরি ফ্র্যাঙ্কলি ফাইন্যান্স ইকোনমিক্স এর মধ্যে ইকোনমিক্স নেই আর কি। তো ইকোনমিক্সে গিয়ে আই ফিল দ্যাট আই এম নট দ্যাট পার্ট অফ দিস অর্গানাইজেশন, আই ফিল সো সাফোকেটেড অন দ্যাট টাইম। আসলে আমি তখন চেষ্টা করছিলাম সব দেশ ফ্র্যাঙ্কলি স্পিকিং, যে সুইডেনে বিনামূল্য উচ্চ শিক্ষা, ফিনল্যান্ডে বিনামূল্য উচ্চ শিক্ষা, তারপর হচ্ছে গিয়ে ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি স্যাটও দেই আর কি। স্যাটে আমার স্কোর ছিল প্রায় 90% মতো। তারপরে সেই সময় তো আলামিন ভাইয়া বললো যে আমাদের সেই সময় আসলে ইন্টারনেট অতটা ছিল না, আমার এখনো মনে পড়ে যে 300 টাকা কার্ড কিনলে মোটামুটি 1 ঘন্টা চালালেই সেই ইন্টারনেট শেষ হয়ে যেত আর কি। সেই সময় আসলে ইন্টারনেট বা মেইলটা, যদি 5 সালের কাহিনী বলছি আর কি, সেই সময় আসলে অতটা স্ট্রং ছিল না, আমার কাছে ইনফরমেশন কম ছিল আর কি, যা ছিল পেপার বেস, থাকে না যে নিউজ পেপারে দেখা আর কি। তো আমি শিকাগো ইউনিভার্সিটিতে একটা স্কলারশিপ পাই, বাট সেটা খুবই সংক্ষেপ মানে স্মল স্কলারশিপ, মানে কমত 10% যে টিউশন ফিস কভার করে, তো বাকি 90% যেটা সেটা আমার কভার করা সম্ভব না। সেই সময় আমি জাপানের এম্বাসিতে যাই আর কি, তখন তারা আমাদের ইউনিভার্সিটি সম্পর্কে জানায় যে একটা নতুন ইউনিভার্সিটি আছে, নতুন মানে 7th ইয়ার্স অন দ্য টাইম, যে ওরা ইংলিশে পড়ায়, এটা হচ্ছে গিয়ে মিৎসুমেকান এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি, এবং এরা বেশ মানে তোমাকে যেটা হার্ড স্কিল সফট স্কিল দুটাই ই করবে আর দুটা ইম্প্রুভ করবে, এবং তুমি এটা দিতে পারো যেহেতু তোমার স্কোর আছে, আইএলটিএস স্কোর আছে আর কি। তো আমি আইএলটিএস দিলাম, সেটা আমি নিজের টিউশনের টাকায় দেওয়া আর কি, ওখানে 8 পাইছিলাম মনে হয়। এরপরে হচ্ছে কি স্যার স্কোর ছিল আর কি, তো পরে এসে রাইটিং করার পরে আমি সরাসরি ওখানে যাই আর কি। ভেরি ফ্র্যাঙ্কলি আমি মানে ব্র্যাক করবো না যে আমার টার্গেট ছিল না যে ইউএস আমেরিকা যাওয়ার, বাট আমার ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি ছিল না আসলে ইউএস আমেরিকা দিয়ে অ্যাফোর্ড করার আর কি। দ্যাটস ওয়াই আমি আসলে চাচ্ছিলাম যে কোথায় ফ্রি পড়া যায়, সেখানে আমাকে স্কলারশিপ দিবে, প্লাস হচ্ছে গিয়ে আমার মানে মোটামুটি থাকে না পড়াশোনাটা করা যাবে আর কি। দ্যাটস ওয়াই সেটা সেভাবে জাপানটা আসা আর কি। এরপর আমি জাপানে আসি, 4 বছর পড়লাম, এরপরে জাপানেই থেকে গেলাম আর কি। সো দ্যাটস ফ্রম মাই সাইড। তুমি কি এটুই জানতে চাচ্ছো নাকি পরে প্রফেশনালটা জানতে চাচ্ছো, তুমি না কিন্তু জাপানের জার্নিটাই জানতে চাচ্ছো? না ভাই, আমি পরবর্তীতে আপনার কাছে আবার ফিরে আসবো এইসব কোশ্চেন নিয়ে। মাসাতো ভাই, এখন আপনার কাছে আমি ফিরে আসি। ভাই আপনি সলিমুল্লাহ মেডিকেল থেকে হচ্ছে ফার্স্টে পড়েছিলেন, পরবর্তীতে ইউকে তে এমআরসিপি ডিগ্রি নিয়েছেন। তো ভাই আপনার কাছে প্রশ্ন হলো, এই যাত্রায় আপনার স্পেসিফিক কোন ফ্রেমওয়ার্কটি ফলো করেছিলেন? আচ্ছা, ধন্যবাদ আবরার। আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই নটরডেম সায়েন্স ক্লাবকে, আর এখানে উপস্থিত আছেন আমাদের প্রিন্সিপাল ফাদার হেমন্ত এবং আমার শ্রদ্ধেয় তিতাস স্যার। তো আসলে
নটরডেম কলেজ থেকে আমি পাশ করি 2008-এ, এরপর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে MBBS এর জন্য ভর্তি হই। তখন থেকে আসলে আমার ইচ্ছা ছিল যে আমি বাইরে যাওয়ার একটা চেষ্টা করব। আসলে এরপর নটরডেমে পড়ার কারণে যে সুবিধাটা হয়েছে যে আমাদের অ্যালুমনাই অ্যাসোসিয়েশন সারা ওয়ার্ল্ডের সব জায়গায় আছে, তো আমি সিনিয়রদের কাছ থেকে অনেক হেল্প নিয়েছি, আমি বোঝার চেষ্টা করেছি যে কোথায় আমি আমি যেহেতু সবসময় ক্লিনিক্যাল লাইনে থাকতে চাই, এই কারণে কোথায় গেলে আমার সুবিধাটা হবে। তারপর আমি ডিসাইড করি যে আমি তাহলে UK-তে আসবো এবং এখানেই হচ্ছে আমি ক্যারিয়ার শুরু করব। তো আমাদের প্রফেশনটা আসলে একটু ডিফারেন্স ইঞ্জিনিয়ারিং থেকে, কারণ আমি দেখতাম আমাদের ইঞ্জিনিয়ার ফ্রেন্ডরা যারা ছিল তখন বুয়েট থেকে পাশ করে তারা চেষ্টা করতো যে কোথায় স্কলারশিপ আছে, কিন্তু আমাদের জন্য সেটা সম্পূর্ণ ডিফারেন্স, কারণ আমাদেরকে হচ্ছে লাইসেন্স এক্সামিনেশন দেওয়ার মাধ্যমে তারপর ক্লিনিক্যাল লাইনে প্রবেশ করতে হয়। যেমন US এর জন্য USMLE এবং UK এর জন্য সেটা ডিফারেন্ট, সেটা হচ্ছে প্লাব এক্সামিনেশনের মাধ্যমে। তো আমি MBBS শেষ করে তারপর প্রথম যেটা করি, আমার যেহেতু টার্গেট আমি অলরেডি ফিক্স করেছি যে আমি UK-তে চলে আসব, তো আমি প্লাব এক্সামিনেশন দেই, তারপর সেটা পার করার পর আমি UK-তে প্রথমে ফাউন্ডেশন ডক্টর হিসেবে জয়েন করি। তারপর এরই মধ্যে আমি আমার MRCP পড়াও একই সাথে করতে থাকি। তো যেটা হয়েছে, আমি ইন্টারনাল মেডিসিন ট্রেনিং এর চান্স পেয়ে যাই, তারপর 2 বছরের মধ্যেই আমি ইন্টারনাল মেডিসিন ট্রেনিং টা কমপ্লিট করি এবং একই সাথে আমি রয়্যাল কলেজ থেকে MRCP ডিগ্রিও পাই। এখন আমি স্পেশালিটি রেজিস্ট্রার হিসেবে জয়েন করতে যাচ্ছি, আমার ইন্টারেস্ট হচ্ছে ডায়াবেটিস এন্ড এন্ডোক্রাইন। তো আমি যেটা বলবো যে নটরডেম কলেজে পড়ার জন্য যে যে স্ট্রাকচারটা আমাকে একদম ছোটবেলা থেকেই গড়ে দিয়েছিল, তা হচ্ছে প্রথমেই বলবো আমি ডিসিপ্লিন। তারপর এই ক্ষেত্রে আমার আরেকটা বড় সুবিধা ছিল আমার বাবা মার সাপোর্ট, এবং তারা সবসময় আমাকে উৎসাহ দিয়েছে যে কিভাবে আমি অন্য একটা দেশে গিয়ে এইভাবে আমি ক্লিনিক্যাল লাইনে সেটেল হতে পারবো। মানে সেই উৎসাহটা না পেলে হয়তো আমি এই এই স্থানে এখন পর্যন্ত আসতে পারতাম না। তারপর আমি বলবো যে আসলে গাইডলাইন যেটা ফলো প্রথম থেকেই করতে হবে এখন যারা স্টুডেন্ট আছে, যে হচ্ছে যদি লক্ষ্য যদি ফিক্স থাকে যে আমরা হচ্ছে আমরা দেশের বাইরে আসবো, তাহলে সেক্ষেত্রে একদম ইন্টার্নশিপের পরপরই এই ধরনের লাইসেন্স এক্সাম ফার্স্ট টার্গেট নিয়ে হচ্ছে আগাতে হবে। স্পেশালি UK এর জন্য আমি বলবো যে এখন আসলে অনেক অপরচুনিটি ওপেন হয়েছে এবং এই এই এইসব গাইডলাইন দেওয়ার জন্য অনেক অনেক হেল্পিং হ্যান্ড আছে। আমি প্লাব এক্সামিনেশন পাস করি 2016-এ, আমি বলবো তখনের চাইতে এখনকার সিনারিওটা আসলে কোয়াইট ডিফারেন্ট, কারণ এখন অনেক বেশি আরো ইনফরমেশন, যেহেতু অনেক অ্যাসোসিয়েশন আছে এখন যারা হচ্ছে প্রত্যক্ষভাবে হেল্প করছে স্টুডেন্টদেরকে, এবং সো সর্ট অফ জার্নিটা অনেক স্মুথ হয় এখন যারা আসার চেষ্টা করছে। এবং আমি আরেকটা জিনিস লক্ষ্য করেছি যে আমি এখনো মেসেঞ্জারে অনেক মেডিকেল স্টুডেন্টের মেসেজ পাই যে যারা হয়তো জাস্ট MBBS শুরু করলো ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ার থেকে, যে তারা এখন থেকে আসলে চিন্তা করে রাখছে যে তাদের ক্যারিয়ারটা আসলে কোন দিকে নিবে। সো এক্ষেত্রে যেটা সুবিধা হয় যে লক্ষ্য যদি একবার ফিক্স থাকে তাহলে সেদিকেই হচ্ছে ধাবিত হওয়ার একটা অনুপ্রেরণা প্রথম থেকেই থাকে এবং সেদিকেই আসলে পৌঁছানো সম্ভব হয়। আর আরেকটা জিনিস, আসলে কম্পারিজনে অনেকেই আসে দেশে MD অথবা FCPS করার দিকে যায়, আমি বলবো যে ক্লিনিক্যাল ফিল্ড এবং একাডেমিক দিক থেকে ওগুলা খুবই ভালো একটা অপশন, কিন্তু যেটা যেটা আসলে প্রবলেম হয় এটা ইন্টার ট্রান্সফারেবল না। যেমন তারা যদি পরবর্তীতে আবার UK-তে এসে প্র্যাকটিস শুরু করতে চায়, তখন যেটা হয় যে তাদের একটু জুনিয়র লেভেল থেকে কাজ শুরু করতে হয়, হয়তো তারা দেশে হয়তো আর একটু বড় লেভেলে কাজ করতে পারতো। তো এই জন্য এই ডিসক্রিপেশনটা এড়ানোর জন্য যেটা করতে হবে যে প্রথম থেকেই যদি ইন্টার্নশিপের পরপরই যদি একটা লক্ষ্য ফিক্স করা যায় যে আমি আসলে আমার ক্লিনিক্যাল প্র্যাকটিসটা কোন দেশে রাখতে মানে করতে কন্টিনিউ করতে চাই, তাহলে আসলে জার্নিটা খুব ইজি হয়। তো আশা করি আমি অ্যান্সারটা দিতে পেরেছি আবরার, যদি এছাড়া অন্য কোনো কিছু জিজ্ঞেস করতে চাও তাহলে করতে পারো। আচ্ছা ভাইয়া, আমি আপনার কাছে পরবর্তীতে আবার ফিরে আসবো, আর আমাদের আসলে অনেক কিছু জিজ্ঞাসা আছে। ফাদার, আপনার কাছে আমি আবার ফিরে আসি। ফাদার, আমরা বর্তমানে যারা নটরডেম কলেজে আছি, তো আমাদের অনেকেই হয়তো আপনার হচ্ছে সেই পড়াশোনা আপনি কোথায় করেছেন, মানে পড়াশোনার ফিল্ড গুলো জানার সুযোগটা খুব বেশি হয় না, তো ফাদার আপনি যদি একটু সংক্ষেপে আমাদেরকে সেটি একটু বলবেন।
ফাদার আপনার ফাদার আপনার মাইকটা মিউট করা আছে। আমরা যারা ফাদার হই আমরা সবাই আর্টস ডিপার্টমেন্টে পড়ি, যদিও আমার মেট্রিকে কমার্স ছিল, পরে আমি আর্টস পড়লাম। আর সব ফাদারদের কি আর্টস পড়তে হয়, যার জন্য আমি নটরডেম কলেজ থেকে ইন্টারমিডিয়েট, তারপরে ডিগ্রি এখানেই পড়ি। তারপর আমি দীর্ঘ সময় বনানীতে আমাদের উচ্চ সেমিনারি আছে, ওখানে আমি 5 বছর পড়াশোনা করেছি। সেখানে আমি ফিলসফি পড়েছি 2 বছর, আর 3 বছর থিওলজি পড়েছি। এর সাথে অন্য অন্য ধর্ম সম্বন্ধেও আমার ওখানে 3 বছর পড়াশোনা। তারপর আমি বিভিন্ন জায়গায় কাজ করেছি বাংলাদেশে, প্রায় 13 বছর গ্যাপ দিয়ে আমি ফিলিপিন দেশে ম্যানিলাতে পড়াশোনা করতে যাই। 1997-এ আমি সেখানে মাস্টার্স করি ফিলসফিতে, এবং ইউনিভার্সিটি অফ সান্ত তোমাস, যা নাকি এশিয়ার ভিতরে সবচেয়ে প্রাচীন যদ্দু সম্ভব 400 বছরের পুরানো ইউনিভার্সিটি, ফিলসফিতে ইউনিভার্সিটিটা খুব ভালো, যার জন্য আমি ওখানে যাই। এবং ওখান থেকে মাস্টার্স শেষ করি আমি 1999 অক্টোবরে। তারপর আমি দেশে ফিরে এসে নটরডেম কলেজে জয়েন করি ডিরেক্টর অফ গাইডেন্স হিসাবে, এবং আমি তখন লজিক পড়াই আমাদের কলেজে। 2 বছর পড়াবার পরে কলেজ থেকে সিদ্ধান্ত নেওয়া হলো যে আমি পিএইচডি করতে যাই। তাই 2002 এপ্রিল মাসে আমি আবার একই ইউনিভার্সিটিতে ফিরে যাই, সেখানে আমি 2 বছর 10 মাস পড়াশোনা করে আমার ডেজার্টেশন শেষ করে ডিফেন্স করে আমি 2005-এ আবার ফিরে আসি দেশে। সেই থেকে আমি কলেজে আসি। যেটা আমি বলি যে আমি একটু দেরিতে পড়াশোনা করতে গিয়েছি, কারণ আমার বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কাজে, কিন্তু এই সমস্ত অভিজ্ঞতাগুলো কিন্তু আমার পড়াশোনার জীবনেও আমাকে অনেক সহায়তা করেছে। বিশেষ করে দর্শনশাস্ত্র যখন পড়েছি তখন এই সমস্ত অভিজ্ঞতা আমাকে জীবন জগৎ সম্বন্ধে অনেক প্রশ্নের সম্মুখীন হইতে হয়েছে, এবং সেই প্রশ্নগুলো বাস্তবসম্মত যুক্তিসঙ্গত সেই উত্তরগুলো খুঁজতে বিশেষ করে আমার গবেষণায় অনেক সাহায্য করেছেন। আমি যদিও ওয়েস্টার্ন ফিলসফিতে পড়াশোনা করেছি, কিন্তু আমার রিসার্চের বিষয় ছিল ইন্ডিয়ান ফিলসফি, মূলত মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ নিয়ে আমি আমার ডেজার্টেশন লিখেছি। এটা আমি খুব ভালোভাবে সম্পন্ন করেছি, এবং দেশে এসে আমি আবার মহাত্মা গান্ধীর ফিলসফির উপরে আরো 2টা বই পাবলিশ করেছি ইতিমধ্যে, 2টা ইংরেজি 2টা বাংলায়। এখন এই 4টা বই আমার আছে এই বিষয়ে। সবকিছুই সম্ভব হয়েছে কারণ আসলে যে মনোবল যদি থাকে, যেটা আমি আগেও বলেছি, আমার লক্ষ্য যদি ঠিক থাকে, আমি যে কোনো উপায়ে সেটা বাস্তবায়ন করতে পারবো। তবে আমি নটরডেম কলেজে গত 20 বৎসর ধরে আছি, নিজে পড়াই এবং অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করি, এবং আমি আমাদের ছেলেদের যে মেধা দেখি এবং তাদের যে লক্ষ্য সম্বন্ধে যে চেতনা এবং লক্ষ্য অর্জনের জন্য ওদের যে কঠোর পরিশ্রম, সেটা আমি লক্ষ্য করি ওদের ভিতরে। এবং তারা সবসময় পরামর্শ করতে চায় তারা দেশের বাইরে কোথায় যাবে পড়াশোনা করতে। আমি বেশ কয়েকটা দেশে গিয়েছি বিভিন্ন ইউনিভার্সিটিগুলো ঘুরে দেখার জন্য আমাদের ছেলেদেরকে কোথায় পরামর্শ দিতে পারি। এই জন্য অনেকে আমার কাছে আসে, বা বিভিন্ন ম্যাগাজিনগুলো আমি ওদেরকে দেই, লাইব্রেরিতে রাখি, যাতে ওরা বিভিন্ন দেশে ওদের পছন্দ মতো সাবজেক্ট এবং দেশকে বেছে নিয়ে নিতে পারে পড়াশোনা করার জন্য। আমি মনে করি যে আমাদের ছেলেরা যে যেখানেই যায় তারা অবাই অনেক ভালো করছে, এবং আমার নিজের অভিজ্ঞতা থেকে সেটা আমি বলতে পারি। আবরার, থ্যাংক ইউ ফাদার। ফাদার, আমি আশা রাখি যে আপনি আমাদের এই পুরো লাইভ প্রোগ্রামটি পরবর্তীতে উপভোগ করবেন। আবার ফিরে আসি ফয়সাল ভাইয়ের কাছে। ভাইয়া, আমরা দেখি যে ম্যাক্সিমাম সকলের ইচ্ছা থাকে হয় ট্রিপলি পড়া অথবা সিএসসি পড়া,
কিন্তু বর্তমানে কিন্তু এখন অপরচুনিটি খুবই বেশি, কিন্তু তারপরেও এই অসঙ্গতির কারণ কি ভাইয়া? খুবই একটা সময় উপযোগী প্রশ্ন এবং ইন্টারেস্টিং আবরার, থ্যাংক ইউ সো মাচ। বাই দ্য ওয়ে, আগে মানে যে জিনিসটা, যে এটা আসলে একটা ওয়ান্ডারফুল প্ল্যাটফর্ম, তোমাকে ধন্যবাদ, ফাদার হেমন্ত রোজারিওকে অনেক ধন্যবাদ যে উনি আমাদের মাঝে আছেন, এবং মানে আমরা যেরকম সবাই সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে কথা বলছি, উনি হিউম্যানিটিস বা আর্টস এর পার্সপেক্টিভ থেকে অনেক কিছু বললেন, সো এটা অবশ্যই খুবই ভ্যালুয়েবল। আমার মনে হয় একটা জিনিস খুব জরুরি, মানে আমি একটু এর আগের কোয়েশ্চেনটা যখন তুমি করেছিলে আমি খুব দ্রুত এটা ফিনিশ করার চেষ্টা করেছি, আমার মনে এখন একটু এলাবোরেট করি যদিও সময় খুবই কম। আমার কাছে মনে হচ্ছে আসলে পাঁচটা জিনিস না খুব জরুরি, মানে যেটা তখন আমার আগেই বলা উচিত ছিল। এক নম্বর হচ্ছে ইন্টারেস্ট লেভেল। ইন্টারেস্ট লেভেলটা সেটা যে কোনো সাবজেক্টে হতে পারে, ইট ক্যান বি ইঞ্জিনিয়ারিং, ইট ক্যান বি হিস্ট্রি, ইট ক্যান বি আর্কিওলজি, ইট ক্যান বি ইকোনমিক্স, ইট ক্যান বি বায়োলজি। তো যেটা হয় যে মানে পরিবার থেকে এই জিনিসগুলি আসে বা নিজের একটা ইচ্ছা থাকতে পারে, অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে পড়ার ইচ্ছে ইঞ্জিনিয়ারিং কিন্তু ফ্যামিলি থেকে বলছে না তোমার ডাক্তার হতে হবে। এই জিনিসটা খুবই মানে আমার মনে হয় বাচ্চাদেরকে খুব ক্ষতি করে আর কি, মানে স্টুডেন্টদেরকে খুব ক্ষতি করে, যে প্যারেন্টসদেরকে জানতে হবে যে তার নিজের ছেলে মেয়ের কোন ফিল্ডে ইন্টারেস্ট সবচেয়ে বেশি এবং তাকে সেটাতে উৎসাহ দেওয়া উচিত। আমি খুব লাকি ছিলাম যে আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়তে চাইতাম বা ইলেকট্রনিক্স এর কাজ করতে চাইতাম খুবই ছোটবেলা থেকে, আমার মনে আছে 1985 এর সায়েন্স ফেয়ার কম্পিটিশনে আমি নটরডেমের সাথে পরিচয়, তো তখন থেকে আমি চিনি যে আমি জানতাম যে কলেজে আমাকে একসময় ভর্তি হতে হবে এবং সায়েন্স ফেয়ার কম্পিটিশনে কলেজের স্টুডেন্টরা সিনিয়র গ্রুপে কম্পিট করে, আমি জুনিয়র গ্রুপে কম্পিট করছি, তো আমাকে একসময় এখানে যেতে হবে। ইনফ্যাক্ট তখন থেকে আমি সুশান্ত স্যারকে চিনতাম, ফাদার পিসতকে চিনতাম, অমর কৃষ্ণ বণিক স্যারকে চিনতাম, এসি দাস স্যারকে চিনতাম, তো এভাবে কলেজের সাথে একটা সংশ্লিষ্টতা হয়। তো ইন্টারেস্ট লেভেলটা খুবই জরুরি, মানে কে কোন ফিল্ডে পড়তে চায় এটা ইট কুড বি এনিথিং। দ্বিতীয় যেটা আমার কাছে মনে হচ্ছে যে খুব জরুরি সেটা হচ্ছে পিয়ার্স, তোমার চারপাশে কারা থাকবে। এখন আমরা খুব লাকি ছিলাম যে আমরা কলেজে আটটা ফ্রেন্ড একসাথে সবসময় ঘুরতাম, এই আলামিনও একজন আমাদের মধ্যে ছিল এবং সবাই খুবই ভালো রেজাল্ট করে এসেছিল এসএসসি তে, এবং সবার মধ্যে একটা সুস্থ কম্পিটিশন থাকতো যে কে কার চাইতে ভালো করবে। এবার আমি জানি যে সুদীপ্তদের সেন্ট জোসেফের একটা গ্রুপ ছিল, ওদের ওদের গ্রুপে বেশ কয়েকজন ছিল যারা নিজেরা নিজেরা কম্পিট করতো এবং ওদের ফ্রেন্ডদেরকে ইনফ্যাক্ট আমরা চিনতাম, ওরাও কিন্তু সবাই খুব ভালো জায়গায় গেছে। তো পিয়ার আসলে খুব ইম্পর্টেন্ট। থার্ড যেটা ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে যে সেটা হচ্ছে ইনস্টিটিউশন, ইয়েস, মানে এই এই দুইটা জিনিসের সাথে সাথে পুরো জিনিসটা একটা স্ট্রেংথেন্ড হয় যখন তুমি ভালো একটা ইনস্টিটিউশনে পড়ো। আমরা খুব লাকি যে আমরা ঢাকার সেরা স্কুলগুলো থেকে এসেছিলাম, তারপরে যখন নটরডেমে ভর্তি হয় এটা আমাদের জন্য খুব একটা ইজি ছিল। আসলে ভালো স্কুলের থেকে ভালো রেজাল্ট করে আসলে একটা যে পরিমাণ আত্মবিশ্বাস থাকে, তখন নটরডেম কলেজে ভর্তি হওয়াটা খুব কোনো ডিফিকাল্ট ব্যাপার মনে হয়নি। অনেকের কাছে পরে শুনি যে নটরডেমে ভর্তি হওয়াটা খুবই ডিফিকাল্ট, এটা সেটা আমার কাছে মনে হয় যে পিয়াররা তোমার চারপাশে যেরকম করছে তুমিও সেরকম করবে। সো নটরডেমে যখন আমরা ভর্তি হলাম আমাদেরকে এটা একেবারে একটা ডিফারেন্ট ব্রিড হিসেবে তৈরি করে দিল, যেরকম আমাদেরকে প্রচন্ড মানে ডিসিপ্লিনের ভেতরে রাখতো, যেটা তো অবশ্যই জরুরি ছিল, অবশ্যই সেটা আমরা মানে নানা কারণে ব্রেক করারও চেষ্টা করতাম। তো কিন্তু আমাদের মধ্যে যেটা ছিল যে ক্রিয়েটিভিটি ফর্ম করলো, আমরা ক্লাবগুলো অ্যাক্টিভিটিস করতাম, আমি সায়েন্স ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম, ডিবেট ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম, সো আমাদের যেটা তৈরি হলো সেটা হচ্ছে লিডারশিপ স্কিল, খুব জরুরি। এবং আরো যে জিনিসটা তৈরি হলো সেটা হচ্ছে স্ট্রেস নেওয়ার ক্ষমতা, যে আমরা কলেজে প্রচুর প্রোগ্রাম অ্যারেঞ্জ করতাম, লাইভ প্রোগ্রাম অ্যারেঞ্জ করতাম এবং গেস্টদেরকে নিয়ে আসতাম, টক শো থাকতো, তো এই যে এক একটা অনুষ্ঠান অর্গানাইজ করার প্রেশার, স্টুডেন্টদেরকে ইনভলভ করে, এত গেস্টদেরকে ইনভলভ করে, এইটা খুব হেল্প করতো আমাদেরকে, মানে চাপ নেওয়ার ক্ষমতাটা তৈরি করে দিয়েছিল, সিজন করে দিয়েছিল, আর লিডারশিপ স্কিলটা তৈরি করে দিয়েছিল। আর সায়েন্স ফেয়ার কম্পিটিশনের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের সময়ে মানে আমরা পুরো বাংলাদেশে আমাদের প্রজেক্টটা ফার্স্ট হয়েছিল, ইনফ্যাক্ট আলামিনও ওই প্রজেক্টের মেম্বার ছিল। সো ইন্টারেস্টিংলি ওই প্রজেক্টে যারা ছিল তারা আসলে কিন্তু সবাই খুব ভালো করেছে, সো টোটাল পুরো বাংলাদেশে ফার্স্ট হওয়া প্রজেক্ট নিয়ে ওই 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 একটা গবেষণা একটা মাইন্ডসেট তৈরি করে দেওয়া, এটা আসলে নটরডেম কলেজকে আমি পুরো কৃতিত্বটা দিব, কারণ প্ল্যাটফর্মটা তো ইনকিউবেটার তো ছিল কলেজ। তো আমরা যখন আলটিমেটলি ওখান থেকে চলে আসি, কলেজ থেকে বেরোয় বুয়েটে গেলাম, ভালো রেজাল্ট করাটা তখন কোনো মানে বুয়েটে গিয়ে ভালো করা বা তার থেকে বাইরে চলে যাওয়া, এটা আসলে একটা সহজ হয়ে যায় বাই দিস টাইম যখন আমরা কলেজ থেকে গ্রাজুয়েট করা শেষ করি। তো
আর যে দুটো ছোট পয়েন্ট ছিল সেটা হচ্ছে যে ভালো করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে কমিউনিকেশনস এন্ড প্রেজেন্টেশনস, মানে ভালো স্টুডেন্ট তো সবাই হয় কিন্তু আন্তর্জাতিক বাজারে নিজেকে প্রেজেন্ট করার জন্য আসলে যেটা দরকার সেটা হচ্ছে যে পোর্টফোলিওটা খুব সুন্দর মতো রেডি করা, যে আমি কি আসলে আমি কি এবং আমি কি করতে পারি এবং আমি কি করতে পারি না, এই জিনিসটা যত প্রফেশনাল ভাবে নিজেকে প্রেজেন্ট করা যায়, মানে উইথ কমিউনিকেশন, উইথ ইমেল, উইথ ফোন কনভারসেশন, উইথ রেজুমে বিল্ড মানে তৈরি করা, এবং এর সাথে যদি কম্বাইন করা যায় যে আমার ইন্টারেস্ট ফিল্ডটা কি, আর লাস্ট স্টেজটা হচ্ছে প্রফেশনাল ইন্টিগ্রিটি, মানে আমি কাজে গিয়ে আদৌ ফাঁকি দিলাম না আমি ভালো কাজ করলাম, তা আসলে সবগুলো জিনিসই খুব ইম্পর্টেন্ট, এগুলো করলেই সাকসেসফুল হওয়াটা আমার মনে হয় অনেক সোজা, কিন্তু মানে এগুলো কোনোটাই যদি কম থাকে তাহলে আসলে খুব ডিফিকাল্ট, মানে অসম্ভব না খুবই ডিফিকাল্ট। তুমি যেটা বললে যে পরিবার থেকে আসলে একসময় মনে করা হতো যে প্রকৌশলী হলে বা ডাক্তার হলে এই জিনিসটা মানে ক্যারিয়ার ওয়াইজ সাকসেসফুল হওয়ার খুব সহজ, হ্যাঁ সেটা হয়তো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে এইসব জায়গায় লুক্রেটিভ বা লাভজনক খুব চাকরি আছে, হাই স্যালারি, হাই পেইড স্যালারি আছে, বাট আমার কাছে মানে ব্যক্তিগতভাবে দীর্ঘদিন 11-12 বছর ইউনিভার্সিটিতে পড়িয়ে মনে হয় আমেরিকান ইউনিভার্সিটিতে যে এই ইন্টারেস্ট ফিল্ডটা যে কোনো কিছু হতে পারে কিন্তু সেটাতে ডেডিকেশনটা 100% থাকতে হবে, এবং আমার বিশ্বাস যে ইন্টারেস্ট লেভেলটা যদি মানে বাংলাদেশের দৃষ্টিভঙ্গিতে খুবই একটা সাধারণ সাবজেক্ট যেটাতে কেউ পড়তে যাচ্ছে না, যেমন এখন আমার এক কাজিন পড়তে যাচ্ছে ক্রিমিনোলজিতে যেটা একেবারে নতুন একটা সাবজেক্ট জাহাঙ্গীরনগরে, এবং আমার কাছে মনে হচ্ছে যে অসম্ভব ভালো একটা সাবজেক্ট, এবং তার ইন্টারেস্ট লেভেল দেখে মনে হয় যে কেউ যদি এইটার নামও আমরা শুনিনি আমাদের সময় এটা ধারণার বাইরে ছিল, বাট উন্নত বিশ্বে বা যে কোনো জায়গাতে তো এটা একটা দারুণ ইন্টারেস্টিং টপিক, এবং কারো ইন্টারেস্ট লেভেল বেশি থাকলে এটাও হতে পারে একটা মানে সাংঘাতিক, মানে কেউই যে কোনো ফিল্ডে সাকসেসফুল হতে পারে, তো আমার মনে হয় ইন্টারেস্ট লেভেলটা খুব জরুরি, এবং সেই সাথে আমাদের প্যারেন্টসদের দৃষ্টিভঙ্গিটারও চেঞ্জ করা দরকার আছে যে তার নিজের সন্তানের স্ট্রেংথ কোন বিষয় সেটা জানাটা খুব জরুরি, এবং এটাই যে কোনো কিছু হতে পারে, এটাকে যে একেবারে ট্র্যাডিশনাল ইঞ্জিনিয়ারিং ডাক্তারই হতে হবে বা ল পড়তে হবে, যেন আমেরিকাতে এখনো ডাক্তার ইঞ্জিনিয়ার এবং ল এই তিনটা খুবই মানে সবাই পুশ করে এই তিনটা সাবজেক্টে যাওয়ার জন্য, এখনো পড়তে মানে উন্নত বিষয় কিন্তু বাংলাদেশের থেকে খুব আলাদা না, কিন্তু আমার মনে হয় যে যারা লিবারাল বা উন্মুক্ত চিন্তা করেন তারা আসলে তাদের জন্য সবটা রাস্তায় খোলা এবং তারা সব দিক থেকেই চেষ্টা করেন যে তাদের ছেলে মেয়েদের খুব হবে বড় করতে, এটা আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি, এটা অনেকের সাথে হয়তো নাও মিলতে পারে। আপনি যখন ঢাকা ইউনিভার্সিটি থেকে বিদেশে পরবর্তীতে পড়তে গেলেন, তো এই ক্ষেত্রে হচ্ছে পরবর্তীতে পড়ার সময় আপনি কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলেন, এটা যদি একটু সংক্ষেপে আমাদেরকে বলতেন। আমি আগে একটু ফয়সালের কথার একটু আমি সঙ্গে একটু একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমি কিন্তু ওর সঙ্গে সম্পূর্ণ একমত, সেটা হচ্ছে ইন্টারেস্ট যে ব্যাপারটা, যে আমাদের প্রথমে জানতে হবে যে আমি কোন সাবজেক্ট পড়বো এবং কেন পড়ব। আমি যেহেতু প্রথমে আগে বলেছিলাম একটু আগে যে আমি বিদেশে গেছিলাম কিন্তু আমার প্যাশনকে ফুলফিল করার জন্য, যেটা বাংলাদেশে আমার সম্ভব হচ্ছিল না। তো যখন কেউ বিদেশ পড়তে যায় এবং সে যদি তার প্রিয় সাবজেক্টটাকে চুজ করতে পারে, বাংলাদেশে আমরা যে পরিমাণ পড়াশোনা করি, আমি এটা ফয়সাল আছে এডুকেশন লাইনে ও বলতে পারে ভালো, আমি গ্যারান্টিতে বলতে পারি এত প্রেশার নিয়ে কোনো দেশে মনে কোনো বাচ্চা পড়াশোনা করে না, আমাদেরকে যেভাবে পুঁথিগত বিদ্যা বই মুখস্থ গিলে খাওয়ানো হয় এরপরে বাইরে পড়াশোনা করতে যাওয়ার পরে পড়াশোনা যে ডিফিকাল্ট এটা আমি বিশ্বাস করি না। কারণ আমি যখন মাস্টার্স করছি এখানে আইটিতে আমার ডিস্টিংশন ছিল, আমার মনে হয় আমি সবচেয়ে সহজ এবং সবচেয়ে আরামে পড়াশোনা করছি এই সাবজেক্টে, আমি রাত্রে মুভিও দেখতাম অফিসে কাজও করতাম এবং এর মধ্যে আমার ডিস্টিংশন চলে আসছে, কিন্তু আমার মনে হয় আমি খুব বেশি আমাকে লেবার দিতে হয়েছে। তো পড়াশোনা করতে গিয়ে আমি খুব একটা যে চ্যালেঞ্জ ফেস করেছি তা আমি বলবো না, আমি হয়তো বলবো যে প্রফেশনাল লাইনে গেলে হয়তো চ্যালেঞ্জ ফেস করতে হয় অনেক দিক থেকে অনেক ক্ষেত্রে। সেক্ষেত্রে ফসল যেটা বলছিল যে নিজের প্রেজেন্টেশন স্কিলটা বা কমিউনিকেশন যে ব্যাপারটা, আমারও মনে হয় এটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের বাংলাদেশিদের জন্য, বিশেষ করে আমাদের আমরা অনেক কিছু হয়তো দেশ থেকে উইথ অল রেসপেক্ট টু এভরিওয়ান নিয়ে যেতে পারি না, যেমন আমরা যে সমাজ ব্যবস্থার মধ্যে বড় হই বা যেরকম একটা স্ট্রেসফুল লাইফের মধ্যে বড় হই, এতে সহনশীলতা বা যে জিনিসগুলো বিদেশিরা পছন্দ করে, হ্যাঁ যেমন ফাদার আরো ভালো বলতে পারবেন, যেহেতু উনি ফিজিওলজিতে পড়াশোনা মানে এক্সপার্ট
পার্টস আছে, সেটা হচ্ছে যে মানুষের সঙ্গে যে ডিলিংস করে যে ব্যাপারটা, যে হাম্বলনেস বা সেই জিনিসটা বিদেশিরা বেশি মানে পছন্দ করে। অন দ্য আদার হ্যান্ড, বিং হাম্বল কিন্তু কনফিডেন্স লেভেলটা কতটুকু হয় এটা তারা পছন্দ করে। আমার কাছে যেটা মনে হয় যে বাইরে যাওয়ার পরে যে পড়াশোনার ক্ষেত্রে যেটাই হোক, প্রফেশনাল লাইনে যেটাই হোক না কেন, আমাদের প্রথমত কমিউনিকেশন স্কিল, সেটা আমাদের চ্যালেঞ্জিং পার্ট ছিল, এবং দ্বিতীয়ত হচ্ছে আমাদের কনফিডেন্স লেভেল, যেটা নটরডেম কলেজ আমাদের তৈরি করে দিয়েছিল, সেটা হয়তো অন্য কলেজের ক্ষেত্রে হয়তো সেটা হয়তো সম্ভব নাও হতে পারে, বাট আমাদের কিন্তু অলরেডি আমরা বিল্ড আপ করে ফেলেছি। তো সেক্ষেত্রে আমি খুব একটা চ্যালেঞ্জ ফেস করিনি আসলে, এবং আমার মনে হয় না কোনো বাঙালি ফেস করে। সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে বাঙালিরা পড়তে যাওয়ার পরে তাদের ফোকাসে তারা সরে যায়, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আমি অনেক বাংলাদেশি দেখেছি যারা পড়তে আসে এবং তারা পড়ানো কন্টিনিউ করে না, হ্যাঁ, বা পড়তে আসার পর তাদের মানে চিন্তা ভাবনা ডিফারেন্ট হয়ে যায় অনেক সময়, হ্যাঁ, তাদের প্রথম তখন মনে হয় কি করে খুব কুইক ক্যারিয়ার করা যাবে বা খুব কুইক মানি মেক করা যাবে বা খুব কুইক সেটেল হতে হবে, তখন তারা পিছিয়ে পড়ে অনেক ক্ষেত্রে। বাট যারা স্লো অ্যান্ড স্টেডি থাকে এবং যারা মনে হয় যে তারা ফোকাস থেকে তারা নড়ে যায় না, তারা হয়তো একটু স্লো যায়, বাট আই থিঙ্ক তারাই একসঙ্গে শাইন করে এবং তারা কিন্তু কখনো পারমিশন তাকায় না। তো আমার মনে হয় এটাই এটাই হওয়া উচিত এবং এটাই সফলতার সবচেয়ে মূল চাবিকাঠি, যে আমরা আমাদের ফোকাসকে ঠিক রাখবো আর কোনো চ্যালেঞ্জ চর কোনো চ্যালেঞ্জ না আসলে। শুধুমাত্র একটাই কারণ আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে আসে যে উন্নত বিশ্বে যদি আমরা তাকাই, যে পৃথিবীর প্রতিটা দেশে যে বড় বড় আইটি কোম্পানিগুলো আছে, হ্যাঁ, ওরা কিন্তু আমাদের উপর ডিপেন্ডেন্ট, হ্যাঁ, আমাদের বাংলাদেশি বলি বা ইন্ডিয়ান বলি বা সাম্প্রতিক, তারা কিন্তু আমাদের উপর ডিপেন্ডেন্ট, আমাদের তাদের উপর ডিপেন্ডেন্ট না, কারণ শক্তি কিন্তু আমাদের আসলে, কনফিডেন্স লেভেল কিন্তু আমাদের হয়, আমরা কিন্তু আপার হ্যান্ডে আসি। তো সেটা প্রফেশনাল লেভেলে হোক আর পড়াশোনার জন্য হোক, হ্যাঁ, আমাদের মধ্যে যে চাপটা বা যে স্ট্রেসটা আমরা বড় হয়েছি বা যে পরিমাণ পড়াশোনা করেছি বা আমরা যেটা দিতে পারবো, আমার মনে হয় আমি সবাইকে এনকারেজ করবো যে এই ভয়টা যেন না থাকে আমাদের মধ্যে, যে আমরা গিয়ে কম্পিট করতে পারবো না বা আমরা মনে হয় একটু ব্যাকেন্ড, অবশ্যই না, অবশ্যই না, আমরা ওদের যে কোনো ক্ষেত্রে স্পেশালি পড়াশোনার ক্ষেত্রে বা যে কোনো, আমরা অনেক পরিশ্রমে, আমরা অনেক পরিশ্রমে এবং আমরা অনেক ভালো করতে পারি, অ্যান্ড মানে উই হ্যাভ এভিডেন্স, লটস অফ এভিডেন্সেস, আমরা সেটা করতে পারি। আমার মনে হয় এটাই আপনার, আমি জানি না তুমি কি তোমার উত্তর দিতে পারলাম কিনা। না ভাইয়া, খুবই ভালো লেগেছে শুনে, এক্সপ্লেনেশনটা একটু ডিফারেন্ট ছিল। সুদীপ্ত ভাই, আপনার কাছে আমি একই সাথে দুইটা কোশ্চেন রাখতে চাই। যেহেতু ভাই আপনি আন্ডার গ্রেডে গিয়েছিলেন, তো সেক্ষেত্রে হচ্ছে ফাইন্যান্সিয়াল একটা প্রবলেম থাকে অনেকের, তো এটার পাশাপাশি ওই দেশের স্টুডেন্টদের সাথে কম্পিট করা কতটা টাফ ছিল? আর হচ্ছে ফয়সাল ভাই যেমনটা বলছিলেন ইন্টারেস্টের ব্যাপারে, তো এই ক্ষেত্রে আপনার অপিনিয়নটা কি ভাইয়া? ধন্যবাদ প্রশ্নের জন্য। প্রথম প্রশ্নটাই আমি প্রথমে উত্তর দেই। হ্যাঁ, ফিনান্সিয়াল ব্যাপারটা ছিল, তবে আমি আসলে যে দেশে গিয়েছিলাম সেখানে, তুরস্কে, সেখানে পড়াশোনার খরচও কম ছিল, তারপরে আমি কিছু বৃত্তিও পাই, তো যার জন্য আমার সেরকম খুব একটা অসুবিধা হয়নি। আর স্টুডেন্টদের সঙ্গে কম্পিট করা খুবই, প্রথম দিকে তো অবশ্যই খুবই কঠিন ছিল, কারণ যেটা বললাম যে কনসেপ্টের যে ব্যাপারটা, ওখানে এডুকেশনটা খুবই কনসেপ্টের উপর ভিত্তি করেছিল, আর যেই জন্য প্রথমে আমার একটু অসুবিধা হয়েছিল। পরে অবশ্য আস্তে আস্তে আমি খুব দ্রুততার সঙ্গে পুরো একাডেমিক পরিবেশটার সঙ্গে মানিয়ে উঠতে পারি এবং পরবর্তীতে আমি ভালো ফল করতে পারি আর কি। তো সেটা, এবং এটার জন্য পরিশ্রম করার দরকার ছিল, পরিশ্রম এবং পার্সিভিয়ারেন্স যেটা বলে, লেগে থাকা, গিভ আপ না করা, এই জিনিসগুলো আমার মনে হয় যে আমাকে খুব হেল্প করেছে। এবং আমি যেটা আগেও বলেছি যে আমার যে একটা প্রস্তুতি হয়েছিল বাড়িতে, বাবা মার যে বিয়েটা ছিল, কেয়ারটা ছিল, শিক্ষকদের সংস্পর্শ এবং নটরডেম কলেজ, সেন্ট জোসেফ স্কুল, এই জিনিসগুলোই আসলে আমাকে প্রস্তুত করেছিল। দ্বিতীয় প্রশ্নটার জন্য ইন্টারেস্টের ব্যাপারে যে আলোচনা হচ্ছিল, আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম ফয়সাল ভাই, আলামিন ভাই, আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আমি সামান্য একটু ভিন্নমত পোষণ করতে চাই ওনাদের এই মন্তব্যগুলোর ব্যাপারে। এক হচ্ছে যে ওনারা যে মন্তব্যগুলো করলেন যে ইন্টারেস্টের ভিত্তিতে বাচ্চাদের সেই সব জায়গায় পড়াশোনা করা উচিত, এবং আমি 100% শতভাগ একমত সেই ব্যাপারে, সেটাই হওয়া উচিত। কিন্তু আসলে বাংলাদেশের বাস্তবতাটা কি, বাংলাদেশের যে অর্থনৈতিক যে অবকাঠামো, ইভেন যে শিক্ষাগত যে অবকাঠামো, সামাজিক যে অবকাঠামো, সেই পরিপ্রেক্ষিতে এটা আসলে কতটুকু বাস্তবসম্মত যে একটা বাচ্চা ছোটবেলা থেকে তার যে ইন্টারেস্ট সেটাতেই সে পড়াশোনা করবে এবং অন্য কিছুতে করবে না। তো আমার মনে হয় এটা আরেকটু, এটা এটাই হওয়া উচিত, কিন্তু আমরা আসলে সেখানে নেই। এবং সেই জন্য আমার মনে হয় যে আমাদের যে ফাদাররা আছেন, শিক্ষকরা আছেন, এবং আমাদের যে শিক্ষাবিদরা আছেন, এবং যারা আমাদের চিন্তা ভাবনা করেন এসব নিয়ে, তাদের সবাইকে এগুলো নিয়ে একটু ভাবা উচিত যে ইভেন ছোটবেলায় একটা বাচ্চা যেটা পড়তে চাচ্ছে,
সেটা পড়ার পড়ানোর মতো বা সেইখানে তার যে ট্যালেন্ট আছে সেটাকে আইডেন্টিফাই করার মতো স্কুলগুলোতে সেই ক্যাপাসিটি আছে কিনা, শিক্ষকদেরও কি সেই শিক্ষাটা আছে কিনা যে তারা বুঝতে পারবে যে এই বাচ্চাটা কোন ফিল্ডে গেলে কি ভালো করতে পারে। কাজে আমার মনে হয় যে এটা একটু এটা এই এই সলিউশনটাকে যাওয়ার আগে আমার মনে সামগ্রিকভাবে এটা একটু চিন্তা ভাবনা করার ব্যাপার আছে এবং এটার জন্য একটা বড় একটা অবকাঠামোগত পরিবর্তনেরও প্রয়োজন আছে বলে আমি মনে করি। ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া ফর এক্সপ্লেইনিং ইন সাচ এ গ্রেট ওয়ে। হাবিব ভাই আপনার কাছে আমি ফিরে আসবো। আমরা অনেকেই হয়তো জানি যে আপনি কিউর অ্যাপ এর কো-ফাউন্ডার হিসেবে কাজ করেছেন, তো বিদেশে একজন ক্ষুদে উদ্যোক্তা হিসেবে আপনি কি কি অবস্টেকল ফেস করেছিলেন এবং সেগুলো কিভাবে ফেস করেছেন, ওভারকাম করেছেন কিভাবে, এটা যদি একটু আমাদের থেকে বলতেন। থ্যাংক ইউ আব্রার, এই প্রশ্ন আসলে বলাই হয় না, আসলে সবসময় মানে সাকসেসটা শুনতে চাই। আসলে ফ্র্যাঙ্কলি স্পিকিং যে আসলে মানে আমি যখন কিওরাক শুরু করি তখন আমি বেসিক্যালি ডেলয়েটে ছিলাম। ডেলয়েট ইজ ভেরি ওয়েল পেইড জব ফ্র্যাঙ্কলি স্পিকিং। সো এরপরে যেটা হয় যে তখন আমি আসলে ভাবছিলাম যে এমবিএ করবো কিনা, তখন যেহেতু মানে ডেলয়েটে ছিলাম আশেপাশে সবাই হচ্ছে গিয়ে মানে এমআইটি হার্ভার্ড স্ট্যানফোর্ডে যায়, তো আমার আমি এমবিএ ফেয়ারে যাই আর কি, যে জানতে আর কি। সেই সময় কিওরাপের যে মেন যার আইডিয়া সাতাকে সান আর কি, হি ইজ আ ডক্টর, সে মাত্র এমবিএ করে ফেরত আসছে, সে সিপস থেকে চায়না ইন্টারন্যাশনাল বিজনেস স্কুল আর কি, ওটা কতটা বিখ্যাত ছিল না বাট এখন বেশ ভালো করছে আর কি ইস সাইডে আর কি। তো হি ওয়াজ লুকিং ফর এ পার্টনার, মানে সে বিজনেস সেটা দেখবে আর তার আইডিয়া আর কি, হি ইজ আ ডক্টর। এমবিএ করার পর আসলে ওটা হয় না, যেটা হয় মানে বিজনেসটা সেরকম আর কি। তখন আমার সাথে দুটা পথ ছিল, একটা হচ্ছে গিয়ে যে ডেলয়েটের সেই ওয়েল পেইড জব ছেড়ে আলটিমেটলি ফাউন্ডার হিসেবে জয়েন করবো কিনা। এট দ্য বিগিনিং আর কি আমি মানে প্রথমে ছিলাম হচ্ছে কি শুধু ইকুইটি হোল্ডার আর কি, যেটা হচ্ছে কি আমি ডেলয়েটে জবও করতাম আর প্লাস আলফা হচ্ছে কি আমি ধর স্যাটারডেতে গিয়ে ওদের বিজনেস পিচ রেডি করলাম, ইনভেস্টরকে মেইল করতাম, অথবা অফিসের সারা রাত কাজের পরে আর সারা দিন কাজের পরে আর কি সারা রাতে গিয়ে আর কি ইনভেস্টরদের পিচ করতাম, অথবা প্রোডাক্ট নিয়ে কাজ করতাম, অথবা স্যাটারডেতে ইঞ্জিনিয়ারদের সাথে বসতাম আর কি। ব্যাপারটা ছিল হচ্ছে এরকম আর থাকে না যে একটা ফিক্সড জব ছেড়ে আসলে স্টার্ট আপ করা আসলে দেখ শুনতে খুব সেক্সি লাগলেও ব্যাপারটা আসলে খুবই চ্যালেঞ্জিং, কারণ আমি যে ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসছি আর কি, সেখানে আসলে মানে সেখান থেকে আসলে ধুম করে একটা বড় ডিসিশন নেওয়া যায় না আর কি। অবস্থাগুলো যে ব্যাপারটা বল, এখন প্রতিটা আমি বলি যে এন্টারপ্রেনার বা যারা ফাউন্ডার তারা একই অবস্থা ফেস করে, কারণ সবাই মনে করে কি আই উইল মেক সামথিং, এটা আমি সাসপেস বানাবো, তারপর আমি সার্ভারে দিয়ে দিব, এরপর সবাই ধুমায় ডাউনলোড করা শুরু করবে, এরপরে হচ্ছে আমার প্রোডাক্ট হিট হয়ে যাবে। সো এই ব্যাপারটা সবাই এইভাবেই চিন্তা করে আসলে যে আমার মানে মানে এন্টারপ্রেনারশিপ এভাবে কাজ করবে, আসলে তা না। একটা উদাহরণ দিয়ে বলি আর কি, ফর এক্সাম্পল যেমন শানের মশলা, যে দেখা যায় সবাই খুব মজাদার রান্না করে শানের মশলা দিয়ে, আলটিমেটলি দেখা যায় যখন নিজে রান্না করে তখন খেতে পারি না, কারণ হচ্ছে কি পরিমাণে কম বা সামথিং কিছু ডিফারেন্ট আর কি। এন্টারপ্রেনারশিপ আর বই বুক বেজ এন্টারপ্রেনারশিপ টোটালি ডিফারেন্ট আর কি। যেমন ফর এক্সাম্পল আমি আপনাকে উদাহরণ দিয়ে বলি, আমাদের কিওরাপটা হচ্ছে গিয়ে একটা অ্যালগোরিদম বেসড অ্যাপ আর কি, যেটা আপনাকে আপনার বিহেভিয়ার থেরাপির মাধ্যমে আপনাকে যে টোবাকো ডিপেন্ডেন্সি বা যেসব যেটা বলে যে লাইফস্টাইল বেসড ডিজিজ, ফর এক্সাম্পল সামথিং ডিপেন্ডেন্সি অর মেবি যে ফ্যাটি লিভার, এটা আপনার লাইফস্টাইল ডিপেন্ড করে, অথবা ডায়াবেটিস, এসবগুলো আপনাকে কিওর করবে আর কি। তো আমরা যখন ক্লিনিক্যাল ট্রায়ালে যাই ফর দ্য ফার্স্ট যেহেতু টোবাকো ডিপেন্ডেন্সি আর কি, তো উই স্টার্টেড ফ্রম অ্যাকচুয়ালি জাপান, তো উই গট দ্য এফিক্যাসি 67.1%। তো যেটা হচ্ছে গিয়ে জাপানে এটা খুবই হাই রেট, কারণ নর্মালি চ্যান্টিক্স যে মেডিসিন সেখানে দেখা যায় 40%-এর বেশি কিওর হয় না, কিন্তু আমাদের এই অ্যাপস প্লাস মেডিসিনের মাধ্যমে হচ্ছে 67.1%, দ্যাটস প্রিটি রেভলিউশনারি আর কি। কারণ এটা জাপানে যখন আমরা এই রেজাল্টটা পাই, এরপরে দেখা যায় যে কি আমরা গেলাম হচ্ছে কি সাউথ আফ্রিকাতে। কেন সাউথ আফ্রিকাতে ছিল, আমাদের আমেরিকাতে আমাদের ক্লিনিক্যাল ট্রায়াল করার কথা ছিল, বা আমেরিকাতে ক্লিনিক্যাল ট্রায়াল করতে গেলে অনেকগুলো স্টেজ পার করতে হয়, আপনাদের এফডিআর প্রি অ্যাপ্রুভ নিতে হয়, তারপরে হচ্ছে গিয়ে আপনাকে প্রিস্টার্টের অ্যাপ্রুভাল নিতে হয়, এরপরে হচ্ছে আপনি ক্লিনিক্যাল ট্রায়াল করতে পারবেন। আমাদের টার্গেট ছিল হচ্ছে গিয়ে লো এডুকেটেড মানে আফ্রিকান আমেরিকান যারা হচ্ছে বেসিক্যালি টোবাকো ডিপেন্ডেন্ট আর কি, তারপরে এই জন্য আর কি সাউথ আফ্রিকায় আমরা দুটা ক্লিনিক পাই আর কি, যারা আসলে আমাদের ক্লিনিক্যাল ট্রায়াল রেডি রাজি হয়। তারপরে 3 মাস ক্লিনিক্যাল ট্রায়াল করার পরে আমাদের এফিকেসি রেট প্রায় নিয়ার আবার 0%, মানে হচ্ছে এরকম যে জাপানে আমি যেটা পাচ্ছি সেটা আমি গিয়ে সাউথ আফ্রিকায় পাচ্ছি না, মানে আলটিমেটলি গ্লোবালি আমার প্রোডাক্ট ইজ নট ওয়ার্কিং এট অল, এটা আমাদের ফার্স্ট ফেইলিওর আর কি। হাউ ডু ইউ ওভারকাম বেসিক্যালি, যেটা হচ্ছে কি আমরা প্রজেক্ট দেখলাম আর কি, আমাদের জাপান মার্কেট অনেক বড়, প্রায় 8 বিলিয়ন মার্কেট আর কি এই টোবাকো ডিপেন্ডেন্সি মার্কেট আর কি, বলে জাপান মার্কেট প্রথমে টার্গেট করি আর কি। আমরা রিসেন্টলি আর কি রিভার্স সাইড ক্যালিফোর্নিয়াতে মানে প্রোডাক্ট অফিস খুলছি আর কি, এখন এটা অপারেশনাল লেভেল না আর কি। নাম্বার টু হচ্ছে গিয়ে কি, এটা হচ্ছে গিয়ে আমি মানে বাংলাদেশ থেকে বলবো না, যে কোনো এন্টারপ্রেনার ফিল করে আর কি, যেটা হচ্ছে গিয়ে যখন আপনি একটা প্রোডাক্ট বানাবেন তখন চিন্তা করতে হবে ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট আর কি।
জাপানে থেকে আসলে ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট বানানো সম্ভব না। কেন সম্ভব না আমি আপনাকে বলি, ফর এক্সাম্পল আপনি বলেন যে সিলিকন ভ্যালি বা সামথিং, সিলিকন ভ্যালিতে ভাই হাজার ধরনের ইমিগ্রেন্ট, হাজার ধরনের ন্যাশনালিটিস আর কি। আপনি যেটা প্রোডাক্ট বানালেন আর কি, তখন আপনি যেটা এবি টেস্ট বা ফর এক্সাম্পল একটা টেস্ট করলেন যে এটার ইউএক্স কেমন বা এটা এটা হাউ ইজ ইট ইউজেবল কিনা, ওইখানে কিন্তু আপনি অ্যাটলিস্ট 20টা থেকে 30টা ন্যাশনালিটি পেয়ে যাচ্ছেন। কিন্তু জাপানে এটা আসলে সম্ভব না, জাপানি চা চিন্তা করে একইভাবে আর কি। আপনি জাপানে যে প্রোডাক্টটাই বানানো লাগে আর কি, আসলে গ্লোবালি হিট করা খুব ডিফিকাল্ট আর কি। এটা আসলে রিয়েলি একটা অবস্থা, স্টিল ইউ আর ফেসিং দ্যাট। আর নাম্বার টু হচ্ছে গিয়ে ফাইন্যান্সিয়াল আর কি, কারণ মানুষজন ভাবে কি যে এন্টারপ্রেনার বিশাল বিশাল ফান্ড রেইজিং 20 মিলিয়ন 30 মিলিয়ন, সো দে আর বিকামিং সো রিচ। আসলে তা না আসলে, কারণ আলটিমেটলি যে ইকুইটি ছাড়া পেপার্স আর কি, ওই পেপার্স যতদিন এক্সিট না হয় এমএনএ হোক বা আইপিও না হোক আর কি, আলটিমেটলি ততদিন পর্যন্ত ওই ইকুইটির কোনো দাম নাই। তো আপনাকে ফাইন্যান্সিয়াল বড় একটা স্যাক্রিফাইস করতে হয়, কারণ আপনি একটা বড় 200K বা বড় একটা অ্যামাউন্টের জব ছেড়ে এন্টারপ্রেনার সাগরে যখন লাভ দিবেন, ধরে রাখতে হবে আপনি 6 to 7 years ইজ রিয়েলি গ্রেট স্যাক্রিফাইস আর কি। সো এই স্যাক্রিফাইসগুলো যদি মানে কেউ নিতে পারে তাহলে তারা এন্টারপ্রেনার হওয়া উচিত, আসলে হওয়া উচিত না। যদি বলেন হয়েছে যে ভাই একটা কোম্পানি বানালাম আর ধুম করে বড় লোক হয়ে গেলাম, আসলে এটা কখনোই সম্ভব না। ইটস কাইন্ড অফ ইজ এভরিবডি ইজ নট লাইক আ উবার সিইও যে ধুম করে 1 মিলিয়ন ভ্যালুয়েশন হয়ে গেল, তার 1% সেল করতে পারলে এটা $1 মিলিয়ন হয়ে গেল, আসলে তা না। এটা ওভারকাম নাম্বার টু হচ্ছে কি মানে শেষ করি আর কি, সেটা হচ্ছে কি মাইন্ডসেট আর কি। কারণ আমি যাই দেখছি আমার সাথে যারা এপিউ থেকে বা রিচ মেকেন এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি যারা বের হয়েছে, সবাই চাকরি করতেছে, তারা হ্যাপি উইথ দ্যার জব। আই ওয়াজ নেভার হ্যাপি, আমি টয়টা থেকে ডিলার কনসাল্টিং এ আসছি, কনসাল্টিং থেকে কেয়ারপে ছিলাম মানে ইন্টারপ্রেট ছিলাম আর কি। এখন কেয়ারপের সাথে আমি মানে জব সাথে সাথে আর কি আমি সব ব্যাংকে আছি আর কি। ইটস কাইন্ড অফ ইউ হ্যাভ টু চেঞ্জ ইয়ার মাইন্ডসেট, ইউ হ্যাভ টু বি হাংরি, ইউ হ্যাভ টু বি হাংরি ফর সাকসেস, দেন হয়তো বা কিছু করা সম্ভব হয়তো। আমি বলবো না আমি সাকসেসফুল, হয়তো বা এরকম কন্টিনিউ করলে হয়তো বা কেউ সাকসেসফুল হতে পারে আসলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই। আমরা ডিফারেন্ট একটা স্টোরি শুনলাম, আমি শিওর যে হচ্ছে আমাদের স্টুডেন্টরা হয়তো বা এখান থেকে ইন্সপিরেশন নেবে। মাসাতো ভাই, আপনার কাছে এখন আমি জানতে চাই যে আমাদের দেশে মেডিকেল ইউনিভার্সিটি গুলোতে নর্মালি হচ্ছে FCPS ডিগ্রি দেওয়া হয়, কিন্তু আপনি বিদেশে গিয়ে MRCP ডিগ্রি নিলেন, তো আমাদের দেশের সাথে আর হচ্ছে বিদেশের মেডিকেল কলেজগুলো যে মানে পড়াশোনা বেসিক পার্থক্যগুলো আসলে কোথায়? আচ্ছা, ধন্যবাদ আপনার। প্রথমে আমি বলতে চাই যে আমাদের দেশে FCPS অথবা MD যে ডিগ্রিগুলো আছে এগুলা যথেষ্ট পরিমাণ ক্লিনিক্যাল এবং একাডেমিক নলেজ ছাড়া আসলে একদম শেষ পর্যন্ত পৌঁছানো সম্ভব না, এবং এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়। সর্বনিম্ন 4 বছর থেকে সর্বোচ্চ 7-8 এবং অনেক সময় এর চেয়ে বেশিও লাগতে পারে। তবে আমি আমি বলবো যে আমি এখানে যখন এসে ক্লিনিক্যাল প্র্যাকটিস শুরু করি, তখন আমি যে পার্থক্যটা মূলত আমার প্রথম চোখে পড়ে সেটা হচ্ছে এখানে রিসার্চ এবং আসলে ইনভেস্টিগেশনের সুযোগটা অনেক বেশি। হয়তো দেখা যায় দেশের লিমিটেড সুযোগের কারণে আমরা মানে রিসোর্সের কারণে মূলত আমরা একটা ইনভেস্টিগেশন হয়তো অনেক সময় কমপ্লিট করতে পারি না, এবং সেটার অপোজিশন যেমন আমি বলবো আমাদের NHS এ আমরা যে কোনো একটা কোনো কিছুর ইনভেস্টিগেশন একদম শেষ পর্যন্ত পৌঁছাতে পারি। এবং আমি বলবো একজন ক্লিনিশিয়ান হিসাবে এটা আসলে আমি বলবো একটা একটা বড় অ্যাচিভমেন্ট আমি মনে করি, যে আমি ধরো কোনো একটা 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 রোগের কোনো কিছু আমি ডায়াগনোসিস আমি চিন্তা করলাম যে এটা এটা হতে পারে, কিন্তু সেই ডায়াগনোসিসটা কি আসলেই ঠিক কিনা সেটার জন্য সেইটা ওই পর্যায়ে প্রমাণ করার জন্য আমাকে একটা স্টেপ ওয়াইজ ইনভেস্টিগেশন করতে হবে, এবং সেই ইনভেস্টিগেশন করার যে সুযোগ এবং রিসোর্স সেটা আমি বলবো যে এখানে একটু বেশি অ্যাভেলেবল এবং কম্পারেটিভলি দেশের চাইতে। তবে আমি কখনই বলবো না যে দেশের যে ডিগ্রিধারী যারা আছে তাদের ক্লিনিক্যাল নলেজ এবং একাডেমিক নলেজ কোনো অংশে এখানের কোন একজন ক্লিনিশিয়ানের চাইতে কম, এবং ক্ষেত্র বিশেষে আমি বলবো সেটা আরো অনেক সময় বেশি, কারণ তাদেরকে ক্লিনিক্যাল জাজমেন্টের উপর ভিত্তি করে অনেক সময় অনেক ডিসিশন নিতে হয়। এবং তার অন্যদিকে আমরা বলবো যে USA অথবা UK আমরা অনেক বেশি ইনভেস্টিগেশন নির্ভর, মানে আমরা একদম কনফার্ম না হয়ে শুধু ক্লিনিক্যাল আয়ের ভিত্তিতে কখনই কোনো কিছু কোনো ইনভেস্টিগেশন বলো বা কোনো ট্রিটমেন্ট বলো কোনো ট্রিটমেন্ট আমরা চালু করতে চাই না, এবং এটার একটাই কারণ, কারণ এখানে রিসোর্সের অনেক বেশি সুযোগ। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে শুধু ক্লিনিক্যাল নলেজ না, এছাড়াও আমি বলবো যে প্রতিটা টপিক যেমন করোনা রিলেটেডই বলো না কেন, এখানে রিসার্চ যেমন প্রতিটা ইউনিভার্সিটিতে ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ হচ্ছে, তারা অডিট করে যাচ্ছে যে তাদের তারা ইমপ্লিমেন্টেশনটা চেক করছে, এবং তার উপর ভিত্তি করে প্রতি সপ্তাহে দেখা যাচ্ছে একটা নতুন গাইডলাইন আসছে, এবং এইটাই হচ্ছে একটা বড় ডিফারেন্স দেশের চাইতে।
আমি সবসময় খেয়াল রাখি আসলে কোথায়, মানে কোথায় পরিবর্তনটা হচ্ছে, এবং দুটা যদি আমি কম্পারিজন করি আমি বলবো যে এটা একটা বড় অংশে এটা অনেক 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 বেশি আমাদেরকে আসলে হেল্প করে, যদি আমরা যেটা আমরা রিসার্চ করছি অথবা যে যে নতুন জিনিসটা বের হচ্ছে সেটা যদি আমরা অ্যাপ্লাই করতে পারি এবং পরবর্তীতে আমরা যদি সেই পর্যায়ে পর্যন্ত দেখতে পারি যেটা আসলেই কি রেজাল্টটা দিচ্ছে, এবং এই ধরনের আসলে এভিডেন্স বেসড মেডিসিন যেটা সেটা করার সুযোগ আসলে বাইরের দেশগুলোতে একটু বেশি। তবে আমি বলবো যে আমি আসলে লাকি যে আমি এনএচএস এ কাজ করতে করার সুযোগটা পাচ্ছি, এবং কারণ একই সাথে আমি বিভিন্ন রকম কনফারেন্স বলো বা বিভিন্ন জায়গা থেকে যেসব বিভিন্ন বিখ্যাত রাইটারের বই হয়তো আমরা ছোটবেলায় পড়েছি তাদেরকে আমি নিজে দেখতে পারছি এখন এবং তাদের আন্ডারে কাজ করতে পারছি, এবং সেটা আমি বলবো সেটা একটা বড় সুযোগ আমাদের জন্য। এবং আমি চেষ্টা করবো যাতে এই এখন আমাদের আসলে প্রতিটা মেডিকেল ইউনিভার্সিটির একটা অ্যালুমনাই গঠন হচ্ছে এবং তারা চেষ্টা করছে যে এই এখানকার অর্জিত নলেজ গুলো কিভাবে দেশে কাজে লাগানো যায়, যে ছোটখাটো যে কোনো বিষয় হোক না কেন সেটা যাতে দেশে আমরা ইউটিলাইজ করতে পারি। এবং সেক্ষেত্রে অ্যালুমনাই অ্যাসোসিয়েশন গুলো আসলে প্রত্যক্ষ ভাবে অনেক হেল্প করে যাচ্ছে। সবচেয়ে মজার বিষয়, কিছুদিন আগে আমি একটা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের একটা অ্যালুমনাই রিইউনিয়নে যাই এবং সেখানে পরিচিত হয়ে আসলে অনেক নটরডেমিয়ানদের সাথে, এবং তাদের সাথে কথা বলে বুঝলাম আসলে যে নটরডেমে যে এই এই কলেজ থেকে বের হওয়ার পর যে পরিধি সেটা আসলে কোনো অংশেই কম না, এবং যেখানেই যাই না কোনো একজন নটরডেমের সাথে অবশ্যই পরিচিত হই। যে কোনো নতুন ইউনিভার্সিটিতে কাজ করতে যাওয়ার সময় হয়তো দেখা যায় যে একজন বাঙালি পাওয়া গেল এবং তার ব্যাকগ্রাউন্ড কিছু কথা শোনার পর দেখা যায় সেও হয়তো নটরডেম থেকে পাস করেছে। তাই আমি বলবো যে এই নটরডেম আমাদেরকে যে একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে এইটার সুযোগটা আমরা কাজে লাগাতে পারছি এখন। আর তোমার প্রশ্নের অ্যান্সার আসলে আমি বলবো যেহেতু আমি আমার ক্লিনিক্যাল প্র্যাকটিসটা কোন দেশে করব সেটা আগে থেকেই লক্ষ্য, সেই লক্ষ্যটা ফিক্সড করাটা খুব জরুরি, কারণ প্রত্যেক দেশের আসলে গাইডলাইন ডিফারেন্ট এবং প্রত্যেক দেশের রিসোর্স ডিফারেন্ট। সো সেক্ষেত্রে যেটা হয় যে আমি যেহেতু এই এই দেশের সিস্টেমের সাথে আমি অ্যাকাস্টম, কারণ আমাকে যদি হঠাৎ করে এখন বলা হয় যে অন্য কোথাও গিয়ে কাজ করতে সেক্ষেত্রে যে প্রথমতেই আমি যে একটু সমস্যায় পড়বো যে সেখানকার কালচার এবং সেখানকার আমি বলবো যে গাইডলাইনের সাথে আসলে অ্যাকাস্টম হওয়া সেটা একটু ডিফিকাল্ট। তো এই জন্য প্রথম থেকে যদি আমরা ওইভাবে একটা ডিটারমাইন্ড হই যে আমরা এই 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 এটাই আমাদের লক্ষ্য এবং এভাবেই আমি আমার ক্যারিয়ার সেট করব, সেক্ষেত্রে আমি বলবো যে সেখানে পৌঁছানো খুব সহজ হয়। এবং আমি এক্ষেত্রে আসলে আরো অ্যাড করছি যে ফয়সাল ভাই যে যে কথাগুলো বলেছে আমি বলবো যে তার পাঁচটি পয়েন্টই আসলে খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং প্রতিটাই আমি বলবো যে আমার ক্ষেত্রে হয়তো একই ছিল যে এই পাঁচটা বিষয়ই আমাকে খুবই এই পর্যায়ে আসার জন্য আসলে খুবই অনুপ্রাণিত করে। এবং এখনকার যারা আছে এখনকার দেশে যারা জুনিয়র এবং তারা প্রত্যেকেই অনেক বেশি এনথুসিয়াস্টিক আমি বলবো, যে তারা আগে থেকে আসলে এই রকম একটা দিক নির্দেশনা মেনে আসলে আগাতে চাচ্ছে। তাই আমি বলবো এটা আসলে একটা খুব বড় আমাদের অর্জন। ধন্যবাদ আবরার তোমাকে। থ্যাংক ইউ ভাইয়া। ফয়সাল ভাইয়া আবার আপনার দৃষ্টি আকর্ষণ করছি। ভাইয়া বর্তমানে তো আপনি বিদেশে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে নিযুক্ত আছেন, তো ভাই আপনার মতোই যারা হচ্ছে বিদেশে এভাবে ভালো ভালো কাজ করছে এদের কি দেশের প্রতি, মানে দেশের প্রতি যদি হচ্ছে কন্ট্রিবিউশনের জায়গা থাকে তাহলে কিভাবে কন্ট্রিবিউট করতে পারে, আপনার মতামতটা আমি শুনতে চাচ্ছিলাম। এটা না আসলে খুবই একটা মানে ইন্টারেস্টিং একটা ডিসকাশন, মানে আমি খুবই হ্যাপি যে তুমি এই প্রশ্নটা করলে। মানে আমরা ইন্টারনেটে বা সব জায়গাতে প্রায় শুনি একটা যে ব্রেইন ড্রেইন যে কথাটা, যে বাংলাদেশে অনেকেই পড়াশোনা করে এখানকার সুযোগ সুবিধা নিয়ে বিদেশে চলে আসছে এবং তারা ফেরত যায় না। আমার কাছে জিনিসটা মনে হয় কি যে আমি ব্রেইন ড্রেইন না বলে এটাকে ব্রেইন ট্রেইনও বলতে পারি, কারণ আমরা মনে হয় যে বাংলাদেশে একটা লম্বা সময় কাটিয়েছি, আন্ডারগ্র্যাড করেছি বাংলাদেশে, তারপরে আমেরিকাতে বা উন্নত বিশ্বে বা যে কোনো জায়গায় পড়তে এসেছি, কিন্তু এখানে না আসলে কিন্তু আমাদের এই দৃষ্টিভঙ্গিটা মানে পরিবর্তন হতো না। মানে বাংলাদেশে থাকলে আসলে বাংলাদেশের
সামগ্রিক অবস্থার পরিবর্তনের জন্য কাজ করার জন্য যে আমার মনে হয় স্ট্রেংথটা দরকার, সেটা বাইরে আসলে অনেক সুবিধা হয়। আমি আমার জীবনের প্রথম 26টা বছর 27 বছর বাংলাদেশে ছিলাম, তারপরে গত 20 বছর ধরে আমেরিকাতে আছি। সো 20 বছর ধরে এই দেশে না থাকলে কিন্তু আমি আমি যে কিসের মধ্যে ছিলাম সেটা টের পেতাম না, সেটা জানতাম না। সো এটা আমার মনে হয় যে খুবই জরুরি, মানে এই দেশের বাইরে যাওয়া বা অন্যরকম একটা এডুকেশন সিস্টেমে নিজেকে এক্সপোজ করা, এবং প্রত্যেকটা কালচারেরই অনেক মানে স্ট্রেংথ এবং উইকনেস অবশ্যই থাকে। তো আমি যে বয়সে আসলে আমেরিকাতে এসেছি সেই বয়সটাতে মানে আমার নিজের উপরে যথেষ্ট নিয়ন্ত্রণ ছিল, আমি যথেষ্ট ম্যাচিওর ছিলাম, ভালো এবং খারাপ এই জিনিসটা ডিফারেন্সটা টের পেতাম। তো এতে করে যেটা হয় যে আমার জন্য লক্ষ্যে স্থির থাকাটা অনেক সোজা ছিল, যেটা হয়তো খুব কম বয়সে আসলে ডিটারমিনেশনটা অনেক বেশি থাকে, আলামিন যেটা বলল। তো ইদানিং যেটা আমি ফিল করছি যে এই দেশে দীর্ঘদিন 20 বছর থাকার পরে এখানের ইউনিভার্সিটি সিস্টেমে পড়িয়ে আমার কাছে কয়েকটা জিনিস খুব আমি কন্ট্রাস্ট খুব দেখি আর কি বাংলাদেশের সাথে, যে বাংলাদেশের আলামিনও যেটা বললো যে বাংলাদেশের এডুকেশন সিস্টেমটা অনেক ডিফিকাল্ট, মানে এফিশিয়েন্ট না আমি বলবো আর কি, সেই তুলনায় উন্নত বিশ্বের এডুকেশন সিস্টেমটা অনেক বেশি এফিশিয়েন্ট। এখানের সাথে বাংলাদেশের যেটা সবচেয়ে বড় ডিফারেন্সটা, যেটা আসলে আমাকে এই জন্য প্রত্যেক মুহূর্তে খুব ব্যথিত করে এবং যেটা আমাকে অনেক বেশি আসলে একটা ডিফারেন্ট মানুষ হিসেবে তৈরি করছে, সেটা হচ্ছে ল্যাক অফ এথিক্স। এথিক্স জিনিসটা বা নীতিবোধ এই জিনিসটা বা কোনটা অনেস্ট কাজ কোনটা ডিসঅনেস্ট কাজ, এই জিনিসগুলি উন্নত বিশ্বের এডুকেশন সিস্টেমের সবচেয়ে বড় স্ট্রেংথ আমার কাছে মনে হয়, যে অনেস্টি ইন রিসার্চ, অনেস্টি ইন প্রফেশনাল কন্ডাক্ট, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এই যে ব্যাপারগুলি সততা, এই ব্যাপারগুলি আসলে উন্নত বিশ্বে খুব জোরদার ভাবে শেখানো হয়। তো আমি এটা সুফল আসলে ভোগ করছি, মানে বাংলাদেশে এত দিন থেকে বিদেশে এসে পড়াশোনা করে বা পড়িয়ে এখন যেটা মনে হয় যে এই এই এক্সপোজার গুলি খুব দরকার ছিল আমার, নালে পরে আমি আসলে বুঝতে পারতাম না যে নিজেকে উন্নত করা যায় কি করে। এখন তোমার প্রশ্নের উত্তরে আবার ফিরে যাই যে আমি কিভাবে আসলে এখন কন্ট্রিবিউট করছি। তো কন্ট্রিবিউটটা অনেকভাবে হতে পারে, যেটা এখন শুরু করেছি রিসেন্টলি সেটা হচ্ছে যে আমি অনেক বছর থেকে বাংলাদেশের স্টুডেন্ট নেই, পিএইচডি স্টুডেন্ট হিসেবে তারা আমার সাথে কাজ করে এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে স্টুডেন্টরা এসছে আমার সাথে কাজ করতে, বুয়েটের স্টুডেন্ট প্রচুর আসে, এখন এই মুহূর্তে দুজনকে খুঁজছি আমি পিএইচডি শুরু করার জন্য। তো এই যে ধরো এটা একটা ওয়ান ওয়ে অফ মানে বাংলাদেশের জন্য কাজ করা। দ্বিতীয় হচ্ছে যে আমি গত 1 বছর ধরে বাংলাদেশের প্রথম সারির প্রাইভেট ইউনিভার্সিটিগুলির সাথে কাজ করছি, তাদের রিসার্চ ফিল্ডে তাদেরকে সংশ্লিষ্ট করে ইলেকট্রিক ভেহিকেলের উপর কোনো কাজ করা যায় কিনা বা তাদের স্টুডেন্টদেরকে উদ্বুদ্ধ করা যায় কিনা, সেই জন্য গত 1 বছর ধরে আমি বিভিন্ন ইউনিভার্সিটিতে লেকচার দিচ্ছি। যেমন গত বছর আমি নর্থ সাউথে গেছি, গত বছর আমি ব্র্যাকে গেছি, গত বছর আমি ইস্ট ওয়েস্টে গেছি, ইউ ল্যাবে গেছি এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে গেছি। তো প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ভিন্ন ভিন্ন পরিবেশের সাথে আমার পরিচয় হয়েছে, স্টুডেন্টদের সাথে কথা হয়েছে, টিচারদের সাথে কথা হয়েছে, তাদের অ্যাডমিনিস্ট্রেটরদের সাথে কথা হয়েছে, রিসার্চ ফিলোসফি নিয়ে কথা হয়েছে, তারপরে আমি বাংলাদেশের সামগ্রিক ইলেকট্রিক ভেহিকল ইন্ডাস্ট্রি বা এটাতে কি কাজ করা যায় সেটার সাথে সংশ্লিষ্ট হওয়ার চেষ্টা করছি। আমার কাছে মনে হয় যে হ্যাঁ, আমরা হয়তো জীবিক মানে ইন্টারেস্টের প্রয়োজনে, রিসার্চের প্রয়োজনে এক সময়ে দেশের বাইরে চলে আসতে আসতে বাধ্য হয়েছি, কারণ আসলে ওই স্কোপটা তো তখন ছিল না, কিন্তু দীর্ঘদিন বিদেশে থেকে একটা নতুন অভিজ্ঞতা নিয়ে আবার দেশে ফেরার সুযোগ আছে এবং আমরা মনে হয় যে একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি বা ভিন্ন অ্যানালিসিস অ্যাঙ্গেল এইটা প্রোভাইড করতে পারি, যেটা দেশেই শুধুমাত্র থাকলে প্রোভাইড করা সম্ভব না। এটা অবশ্যই আমার কাছে একটা খুব স্ট্রেংথ মনে হয়। আপনার আমি কি তোমার কোয়েশ্চেন অ্যান্সার করতে পারলাম? জি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আলামিন ভাই, এখন আপনার কাছে কোয়েশ্চেন রাখবো যে আমরা আইটি সেক্টরে দেখতে পাই যে হচ্ছে দেশে অনেক মেধাবী তরুণ আছে কিন্তু তারা পর্যাপ্ত অর্থায়নের অভাবে হয়তো বা দেশের কাজগুলোতে পুরোপুরি ভাবে যুক্ত হতে পারছে না, যে কারণে হচ্ছে হয়তো বা আমাদের দেশের কাজগুলো বিদেশি ইঞ্জিনিয়ারদের দ্বারা হচ্ছে পরিচালিত করা হচ্ছে। তো ভাইয়া, আপনি কি মনে করেন এই ক্ষেত্রে হচ্ছে তরুণদেরকে কিভাবে আরো হচ্ছে উদ্বুদ্ধ করা যায়, যারা যাতে তারা হচ্ছে বিদেশে না গিয়ে দেশে থেকেই কাজগুলোতে সম্পৃক্ত হতে পারে?
জটিল প্রশ্ন আসলে। আমি একটু অন্যভাবে একটা অ্যান্সারটা দিই, হ্যাঁ আমি একটু অন্যভাবে ব্যাখ্যা করি জিনিসটা। সেটা হচ্ছে বাইরে আসলে আমরা কি দেখি, যেমন আমি কিন্তু বলেছিলাম যে যখন আমরা বিদেশে আসি, আমার আমার ব্যক্তিগত ব্যাপারে, অন্য কারো আমি বলছি না, আমারটা বলছি আমি, যে আমার সবচেয়ে বড় সমস্যা ছিল যে আমার ইংলিশ কিন্তু খুব খুব দুর্বল ছিল আমি ইংলিশে। আমি যখন প্রথম জবে জয়েন করি, সেটা ছিল একটা ডেস্কটপ ইঞ্জিনিয়ারের জব, এবং আমাকে 200 লোক ছিল, ওদের সাপোর্ট দিতে হতো। আমরা তিনজন ছিলাম, আমি এবং সঙ্গে আর দুজন ছিল অস্ট্রেলিয়ান। তো যখন কোনো ফোন কল আসতো, ওরা তো ওভার দ্য ফোন সাপোর্ট দিয়ে যেত, তারা বুঝতে পারতো। আমারটা বেশ মজার ছিল, সেটা হচ্ছে আমি কোন রিসিভার আমাকে প্রথম বলতাম তোমার ডেস্ক নাম্বার বলো, তুমি কোন ফ্লোরে, সেটা আমাকে বলো, আমি দৌড়ে চলে যেতাম ওদের কাছে। তো আমি কিন্তু যেতাম বেসিক্যালি, আমি ইংলিশ বুঝতাম না বলে, কিন্তু ওরা কিন্তু যেটা করলো, ওরা বললো মোহাম্মদ খুব এফিসিয়েন্ট, ওরা মোহাম্মদ বলে, বলে মোহাম্মদ খুব এফিসিয়েন্ট এবং সাংঘাতিক পরিশ্রমী এবং এথিক্যালি খুব স্ট্রং, সে ফোন পাওয়া চলে আসে, সে ফোনে আমাকে কোনো গাইড লাগবে না, চলে এসে আমাকে হেল্প করে। এই কথা বলার উদ্দেশ্য একটাই, যে আমার কাছে যেটা মনে হয়েছে আর কি এখানে আসার পরে, সেটা হচ্ছে যে রিগার্ডলেস হু ইউ আর, রিগার্ডলেস, যদি তুমি প্রুফ করতে পারো তোমার স্ট্রেংথটা দেখায়, এবং ওরা যদি বুঝতে পারে যে তুমি পরিশ্রমী এবং তুমি তোমার স্ট্রেংথটাকে শো করতে পারো, তাহলে কিন্তু তুমি কিন্তু উইনার। এখন তোমার প্রশ্ন আমি আসি যে বাংলাদেশে যারা কাজ করতেছে, তাদের মধ্যে মানে কাজ করতে চায়, তাদের মধ্যে প্রথম যে জিনিসটা ডেভেলপ করতে হবে, পার্সোনালি আমার ওপিনিয়ন, এটা হাম্বল ওপিনিয়ন, সেটা হচ্ছে প্লিজ গো স্লো স্টেডি। আমাদের একটা টেন্ডেন্সি হচ্ছে আমরা প্রথমে ঝাঁপায় পড়ি যে কত কুইক কিছু করে ফেলবো, এবং এই এই কারণেই আমরা অনেকেই খুব ছোট ভাবে শুরু করতে চাই না। আমার মনে হয় যে অনেক কাজ চলে যাচ্ছে, মানে ইন্ডিয়াতে চলে যাচ্ছে আরো বেশি, বাংলাদেশ কম্পে কম্পে এমন হচ্ছে, ফিলিপাইনে যাচ্ছে প্রচুর কাজ, বাংলাদেশে এটা সম্ভব, বাংলাদেশে সব কাজ চায়, এবং আমি নিজে চেষ্টা করেছি, আমি তো নিজে চেষ্টা করেছি, কিন্তু যেটা হয়তো তারা প্রথমেই চিন্তা কম্পেয়ার করার চেষ্টা করে যে এই কাজটা যদি বিদেশে আমি করতাম তাহলে কত পেতাম, তো সেটা আমি সেটা তোমাকে তারা ইউজ করতেছে, কিন্তু তারা হয়তো ভুলে যাচ্ছে যে এই কাজগুলো বাংলাদেশে আসতেছেই কারণ তারা কিছু কমে করাতে পারবে বলে। আর এটা হচ্ছে প্রথম প্রথম পয়েন্ট, দেশে যারা কাজ করতে চায় তাদেরকে আমি বলবো তাদের যে মানে কমিউনিকেশন স্কিল একটা ফ্যাক্টর, সেটা ডেভেলপ করতে হবে। এথিক্স একটা ব্যাপার, যে ব্যাপার আমাদের কোনো ধরনের কোনো ট্রেনিং দেওয়া হয় না, স্কুল লেভেলও না, কলেজ লেভেলও না, এক্সেপ্ট নর্দার্ন কলেজ, মানে আমরা কিছু অবশ্যই শিখতে পারি, মানে অস্বীকার করবো না, এটা অন্যান্য জায়গা হয়তো নয় সেই জিনিসটা, এটা ডেভেলপ করতে হবে। এরপরে এসে বলতেছিল যে আমাদের অনেকগুলো অ্যালুমনাই এখন তৈরি হয়েছে, নর্দার্ন কলেজ সহ অন্যান্য কলেজেরও আছে, তাদের মাধ্যমেও আমরা আমাদের কাছ থেকে হেল্প চাইতে পারে যে কিভাবে আমরা দেশের কিছু ছেলে যারা আসতে চায় সম্পৃক্ত করতে পারি আমরা এসব কাজের ব্যাপারে। আর দেশে যারা এডুকেশন প্রোভাইড করে, আমার মনে হয় যে একটা জিনিস কি, দেশের মধ্যে কিন্তু বাংলাদেশের কনজিউমার মার্কেটটা এত বড়, ওরা চাইলে দেশের মধ্যে অনেক কিছু করতে পারে, তো সেটাও ওদের একটা কনফিডেন্স তৈরি করতে হবে যে তারা দেশের কিছু চাইলে করতে পারে এই জিনিসটা। তো সবকিছু মিলে এটা একদিনে হবে না, অনেস্টলি একদিনে হবে না, বাট আই থিঙ্ক এটা এটা একটা বিগ আমরাও আশা রাখি দেশের ছেলেরা হয়তো দেশের জন্য ভবিষ্যতে কাজ করবে। অনেক কিছুরই পরে আর কি, তো ফার্স্ট অফ অল আমি বলবো যে মানে যখন আমি প্রথমে বিদেশে আসি আর কি, তখন সবাই চায় আর কি যে আমি তাদের মতো হয়ে যায় আর কি, ফর এক্সাম্পল গোয়িং ফর পার্টিজ, কারাওকে, ক্লাবিং, যেটা ভাইয়া অনেক ফয়সাল ভাইয়া বললো, যে আলামিন ভাইয়া বললো যে আমরা ফোকাস থেকে সরে যায় আর কি, এটা সবাই কাজ করে আর কি। আর ফার্স্ট টাইম যেহেতু বিদেশে আর কি, লোনলিনেস কাজ করে, ফ্যামিলি লোনলিনেস কাজ করে, এত কাজ করতে একসাথে এগুলো কাজ করে আর কি, সবকিছু মিলে যেটা হয় আর কি, আমি কোন পাশে যাবো, আমি এই পাশে যাবো নাকি ওই পাশে যাবো। আমি বাংলাদেশে ছিলাম,
আমি এদিকে যেতে পারতেছি না, অন দা আদার হ্যান্ড আই হ্যাভ আ লটস অফ ইন্টারেস্ট অন অ্যালকোহল পার্টি এভরিথিং, সবকিছু মিলে আর কি একটা সত্যি কথা অর্থে আইডেন্টি ক্রাইসিস পড়ে যায়। আমি নিজে দেখেছি জাপানে আর কি, দে আর ট্রাইং টু বি জাপানি, চুল লাল করে ধুমধুম করে বাইক চালায়, এরপরে দেখা যায় যে কি না এদিক তার না এদিক কিছু হতে পারছে না আর কি। আমি বলবো কি যে এটা আসলে খুবই নর্মাল একটা ব্যাপার। ফার্স্ট অফ অল আসলে আমি যেটা করতাম মানে ফর এক্সাম্পল পার্সোনালি যে আমি প্রত্যেকে দিয়ে কোশ্চেন করতাম যে হোয়াট এম আই, হোয়ার ডি আই কাম, হোয়াট ডু আই কাম ফ্রম, হোয়াট ডু আই ডু ফর ফান, হোয়াট ইন্সপায়ার্স মি, অ্যান্ড হোয়াট ডু আই প্রাইড মাই সেলফ, এবং লাস্টলি হচ্ছে হোয়াট এম আই গুড অ্যাট। এই কোশ্চেনগুলো আমি আবার বলছি আর কি, হু এম আই, হোয়াট ডু আই ডু ফর ফান, হোয়াট ডু আই কাম ফ্রম, হোয়াট আর হু ইন্সপায়ার্স মি, অ্যান্ড হোয়াট ডু আই ডু প্রাইড মাই সেলফ অন, আর হোয়াট এম আই গুড অ্যাট। যেটা হয় আর কি ফ্রেঙ্কলি স্পিকিং, যখন আমি আন্ডারগ্রেডে বা মাস্টার্স আসি আর কি, তখন টোটালি কারিকুলাম ডিফারেন্ট, পড়ানোর স্টাইল ডিফারেন্ট, পড়ায় মন বসে না, তারপর সারাক্ষণ মনে হয় একটু ইউটিউব দেখি বা ক্লাবিং করি আর কি। তখন যদি এই কোশ্চেনগুলো সবসময় যদি মাথার মধ্যে রাখা যায়, আমার মনে হয় যে সে আসলে সেই ফোকাস বা সে আইডেন্টিটি থেকে দূরও যাবে না আর কি। ও সেই ক্লাবিং করা ওকে, মাঝে মাঝে একদিন গেলাম, গিয়ে দেখলাম হবেস তো ক্লাবিং, কি বলে মাউন্টেন ক্লাইম্বিং এ গেলাম, ফান করতে গেলাম, বারবিকিউ করলাম, এটা অবশ্যই পার্ট অফ লাইফ, অবশ্যই এগুলো করবা, কিন্তু এগুলো মানে না যে শুধু ওগুলোই করতে হবে আর কি। নাম্বার থ্রি হচ্ছে গিয়ে আমি এক ফ্রেন্ডলি স্পিকিং আর কি, মানে আতেল বিষয়ে কথা তো হয়ে যাচ্ছে, যে অ্যাডাম লিপটিকের একটা ইউটিউব টেড টক আছে যে হাউ টু নো ইয়োর লাইফ পারপাস ইন 5 মিনিটস। আমি সবাইকে বলবো যে এটা দেখার জন্য, এটা আমার মনে হয় খুবই ফ্রুটফুল ফর এভরি ওয়ান, যদি এটা দেখে যদি কোশ্চেনগুলো অ্যান্সার নিজে নিজে করে তাহলে মনে হয় সে তার আলটিমেট লাইফ পারপাস খুঁজে পাবে আর কি। আর লাস্টলি বলি হচ্ছে গিয়ে যে সবার মধ্যে ধরুন আমি জাপান থেকেই বলি, জাপানের বাইরে কোনো অন্য দেশ মানে বিজনেস ট্রিপ ছাড়া দেখি নাই, সো যে সবসময় মনে হয় কি আমি ওদের মতো হয়ে যাই, আসলে আমাদের পক্ষে ওদের মতো হওয়া সম্ভব না। যেমন ইউকেতে বা আমেরিকাতে খুবই ইজিলি বা অস্ট্রেলিয়াতে খুবই ইজিলি ইন্টিগ্রেট করা সম্ভব, কিন্তু অন্য কোনো দেশে, অন্য কোনো প্রাচ্যের কোনো দেশে ইন্টিগ্রেট করা সম্ভব না আর কি। ইন্টিগ্রেট করা উচিত উইথ মাই ওন আইডেন্টিটি অ্যান্ড রুট, তাহলে হয়তো বা সেই আইডেন্টিটি ক্রাইসিস থাকবে না আর কি। আই নট শিওর যে তোমার এই অ্যান্সারটা আসলে কতখানি মিট আপ করতে পারছে, বাট এটা হচ্ছে আমার কাইন্ড অফ কি বলে আমার নিজের পার্সপেক্টিভ আর কি। নাইস এক্সপ্লেনেশন কনফার্ম ইউ ভাইয়া। সুদীপ্ত ভাই আপনার কাছে এখন আমি আসতে চাই, যেমন কি বলছিলেন ফয়সাল ভাইয়া আর আলামিন ভাইয়া কন্ট্রিবিউশনের ব্যাপারে, তো ভাই এটা এখন প্রায়ই দেখা যাচ্ছে যে হচ্ছে মেধাবী তরুণরা ম্যাক্সিমাম দেশের বাইরে চলে যাচ্ছে, তো এখন ভাইয়া হচ্ছে বিদেশ থেকে কি তারা দেশের প্রতি কন্ট্রিবিউশনটা রাখতে পারে, নাকি এটার জন্য তাকে দেশেই ব্যাক আসতে হবে, এরকম ম্যান্ডেটরি কিছু আছে কিনা? অবশ্যই ম্যান্ডেটরি কিছু নাই, আর এখন তো জানেন এখন ইন্টারনেটের মাধ্যমে এবং প্রযুক্তির মাধ্যমে আমরা সবাই একজন একজনের সঙ্গে খুব ভালো কানেক্টেড, এই যে এটা একটা চমৎকার উদাহরণ, আমরা 3-4 বিভিন্ন মহাদেশ থেকে আমরা একসঙ্গে যুক্ত হয়ে কথা বলছি, এটা হয়তো দেশের বাস্তবতাটা বোঝা কন্ট্রিবিউশন করার ক্ষেত্রে। যেমন আমি একজন যখন আমরা যখন বিদেশে আসি, আলামিন ভাই বলছিলেন দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন হয়ে যায়, দৃষ্টিভঙ্গিটা অনেক বড় হয়, আমরা বিভিন্ন কালচারের সঙ্গে মিশি, তখন অনেকের মধ্যে একটা আমাদের অনেকের মধ্যে একটা টেন্ডেন্সি আসে, এবং আমিও সেই সেই অপরাধে ভাবি যে দেশে কেন এরকম হচ্ছে না, মানে সত্যি সত্যি সেরকম মনে হয় যে এরকমই তো হওয়া উচিত ছিল, দেশে কেন এরকম হচ্ছে না। কিন্তু আমার মনে হয় আমাদেরকে দেশের বাস্তবতাটা একটু মাথায় রাখতে হবে যে দেশে আসলে দেশের ডাইনামিক্সটা কিরকম, দেশের কালচারটা কিরকম, এখানে আজকে এখানে ওরা যে অর্জনটা করেছে বা যেভাবে কাজ হচ্ছে সেটা আসলে হাজার হাজার বছর, হাজার হাজার না কয়েকশো বছরের ফল ফসল, কিন্তু আমাদের তো ঠিক তৈরি হচ্ছে সেই পরিস্থিতিটা কখনই তৈরি হয়নি। আমরা অনেক রকমের সংগ্রামের মধ্যে দিয়ে গেছি, আমরা একসময় উপনিবেশ ছিলাম, তারপরে আমরা আরেকটা দেশের অধীনে ছিলাম, আমরা স্বাধীনতা অর্জন করেছি, তারপরে স্বাধীনতার পরেও আমাদের পথটা খুব মসৃণ ছিল না, আমাদের শিক্ষায় বলেন এবং অন্যান্য ইয়েতে বলেন আমাদের বিনিয়োগ সেরকম হয়নি। কাজে সেই বাস্তবতাকে মাথায় রেখে আমরা যদি দেশের জন্য কাজ করতে পারি এবং কিভাবে কাজ করলে ফল পাওয়া যাবে সেই জিনিসটা যদি আমরা আগে চিন্তা করি, আদার দেন জাস্ট এখানে যেটা কাজ করছে সেটা নিয়ে বসিয়ে দাও, তাহলে আমার মনে হয় যে আমরা খুব দ্রুত কিছু কিছু ফলাফল আমরা পেতে পারি। ধন্যবাদ, একটু কি বলার আছে, আমি জানি আমাদের সময় খুব কম, সেজন্য সেজন্য আমি খুব সংক্ষেপে। থ্যাংকস এ লট ভাইয়া। আমাদের লাইভ থেকে আরেকটি কোশ্চেন এসেছে, মুকারবিন হক নিবির ভাইয়া কোশ্চেন করেছেন, ডক্টর মাসাতো আহসান ভাইয়া, উড ইউ প্লিজ টেল দ্য ডিফারেন্স বিটুইন জিএমসি অ্যান্ড এমআরসিপি, অলসো উড ইউ প্লিজ শেয়ার হাউ মাচ টাইম ইউ টু ফর কমপ্লিটিং এমআরসিপি। ভাইয়া একটু যদি আপনি কাইন্ডলি শর্টের মধ্যে এক্সপ্লেন করতেন।
আসলে জিএমসি রেজিস্ট্রেশনটা হচ্ছে এখানকার লাইসেন্সিং এক্সামিনেশন পার করার পরে তারপর হচ্ছে গিয়ে জিএমসি রেজিস্ট্রেশনটা দেওয়া হয়। এর মানে হচ্ছে আমি ইউকেতে ক্লিনিক্যাল প্র্যাকটিস করতে পারবো, সেম অ্যাজ বাংলাদেশের ক্ষেত্রে যেটা হচ্ছে বিএমডিসি রেজিস্ট্রেশন। মানে বাংলাদেশে এমবিবিএস কমপ্লিট করার পর ইন্টার্নশিপ কমপ্লিশনের পরে আমরা বিএমডিসি রেজিস্ট্রেশনটা পাই, সেম অ্যাজ ইউকে এর ক্ষেত্রে যেটা হচ্ছে জিএমসি রেজিস্ট্রেশন। জিএমসি রেজিস্ট্রেশন একজন ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েটের মানে অ্যাচিভ করার জন্য দুটা পাথ হয়ে আছে, একটা হচ্ছে প্লাব যেটা ওদের লাইসেন্সিং এক্সাম এবং আরেকটা হচ্ছে কমপ্লিট এমআরসিপি এক্সাম। এমআরসিপি এখন আমাদের বাংলাদেশ থেকেও দেওয়া সম্ভব, প্রথম দুটা পার্ট বাংলাদেশ থেকে দেওয়া সম্ভব এবং শেষ পার্টটা ইন্ডিয়া অথবা ইউকেতে এসে দেওয়া সম্ভব। কমপ্লিট এমআরসিপি করার পরও জিএমসি রেজিস্ট্রেশন পাওয়া সম্ভব। সেক্ষেত্রে অন এন এভারেজ আমি বলবো যে 2-3 বছর সময় লাগে আসলে এমআরসিপি সম্পূর্ণ কমপ্লিট করার জন্য। আমি এখানকার ইন্টারনাল মেডিসিন ট্রেনিং করার সময় এমআরসিপি প্রথম শুরু করি আর কি, তো আমার মোটামুটি 2 বছরের মতো লেগেছে এমআরসিপি কমপ্লিট করার জন্য। থ্যাংক ইউ ভাইয়া, আমরা অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে চলে এসেছি। এতক্ষণ আমরা হচ্ছে খুবই মানে গতানুগতিক কিছু কথাবার্তা বললাম, তো এখন যদি একটু নটরডেম বিজ্ঞান ক্লাবের স্মৃতিচারণ করা যায় তাহলে হয়তো খুব ভালোই হবে। তো প্রথমে আমি শুরু করতে চাই ফয়সাল ভাই আপনাকে দিয়ে, আপনি যদি একটু ছোট করে বলতেন যে আপনাদের ওই সময় গতকালকে আপনাকে ভাই আমি বলছিলাম যে আমরা এখন যেই লেভেলের রিসোর্স আছে তারপর আমাদের সুযোগ সুবিধাও খুব বেশি, তা আপনারা ওই সময়টাতে আসলে কিভাবে এতগুলো কাজ একসাথে মেইনটেইন করেছিলেন একটু শর্ট করে যে বলতেন। আসলে এখানে অনেক মানে কথা বলার আছে এবং আমি খুবই লাকি যে আলামিন আছে এখানে, সুদীপ্ত আছে এখানে। আমাদের যেটা আমরা অনেক কিছু তখন করতাম যেটা এখন খুব সোজা, যেমন আমার মনে আছে যে আমরা সামান্য একটা ইনফরমেশনের জন্য অ্যাটমিক এনার্জি কমিশনের অফিসে যেতাম, যেটা আমাদের কলেজ থেকে যেতে 1.5-2 ঘন্টা সময় লাগতো। তখন আমরা যখন সায়েন্স ফেয়ার কম্পিটিশনের জন্য যাই, তখন তো ইন্টারনেট ছিল না, রিসোর্সেস ছিল না, ইমেইলের প্রশ্ন আসে না বা কাউকে যোগাযোগ করার জন্য ফোনের সুবিধা অতটা ছিল না। তখন আমাদেরকে সবাইকে জেলে যেতে হতো ফিজিক্যালি, আমরা স্পার্স হতে যেতাম, তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে বিভিন্ন ডিপার্টমেন্টে প্রফেসরদেরকে চেঞ্জ করতাম রীতিমতো, তাদেরকে বিরক্ত করতাম এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করতাম যে এটা কেন, এটা কিভাবে হচ্ছে। তো এই জিনিসগুলি খুবই এক্সাইটিং ছিল এবং আমাদের যেটা সবচেয়ে বড় সুবিধা ছিল যে আমরা বন্ধুরা নিজেরা একসাথে টাইম স্পেন্ড করতে পারবো, এটা করতে গিয়ে এটাই সবচেয়ে বড় লোক ছিল। আলামিন এটা ভালো বলতে পারবো, আমার মনে হয় আমি অনেক অ্যাক্টিভিটিসের সাথে জড়িত ছিলাম, অতটা ফান হতো না, কিন্তু আলামিন অনেক ফান করতো, আমার মনে হয় ও এটা ভালো বলতে পারবে। আপনার আচ্ছা আলামিন ভাই আপনি যদি একটু বলেন আপনাদের এই ফ্রেন্ডশিপের জায়গা থেকে একটু বলেন যে আপনারা তখন কিভাবে কি মানে মজাগুলো কেমন হতো আপনাদের কাছে। আচ্ছা নটরডেম কলেজের বাইরে থেকে যেরকম সবাই মনে করে যে এই কলেজ একটা ইউনো অনেকে বলে কিন্ডারগার্টেন, অনেকে বলে জেলখানা, আমি কিন্তু ব্যক্তিগত ভাবার আমার অপিনিয়নটা ওপিনিয়ন হচ্ছে যে যদি নটরডেম কলেজ কেউ ভর্তি হয় এবং যদি কেউ ক্লাবে ইনভলভ হয় ওর লাইফ কিন্তু আগে স্টার্ট নাই। আমি যেমন এখন সবচেয়ে বেশি মিস করি নটরডেম কলেজ সায়েন্স ক্লাব এবং ডিবেট ক্লাবকে, ফয়সাল ছিল সায়েন্স ক্লাব এবং ডিবেট ক্লাব দুজনের প্রেসিডেন্ট, আমি ছিলাম দুটা ভাইস প্রেসিডেন্ট। তো ফয়সালকে বলবো যে ওকে সবচেয়ে ফ্রন্টলাইনে আমরা ফেস করতাম, তুই কাজ কর আর বাকিটুকু আমরাই করতাম। আমার মানে হোম ছিল নটরডেম সায়েন্স ক্লাবের রুমটাই, আসলে বেসিক্যালি ম্যাক্সিমাম টাইম ওখানে পাওয়া যেত, ইভেন সন্ধ্যার পরেও পাওয়া যেত। এবং ওখানে যেটা হতো যেমন নবীনবরণের সময় মানে আমাদের এই মোটা গড়াতে আমরাও তো গান গাইতাম, চিতার আবৃত্তি করতো, এবং এর বাইরেও বিভিন্ন সময় বিভিন্ন বিভিন্ন কলেজে যাওয়া, চিঠি নিয়ে যাওয়া, এবং কলেজ বলতে আই হোপ তোমরা বুঝতে পারতো কোন ধরনের কলেজ আমরা যেতে বেশি আগ্রহ বোধ করতাম, এটা নিয়ে মারামারি করা কে যাবে সেসব কলেজগুলোতে। তো এই যে ব্যাপারগুলো এগুলো মানে অ্যামেজিং স্টোরি। হ্যাঁ অবশ্য তাই না, আমি অনেক শিখেছি আসলে, শিখেছি আমি, এটা আমাকে অসহ্য করার কোনো কারণ নাই যে কলেজ লিডারশিপ বা ম্যানেজিং স্কিল। হ্যাঁ এবং আমি আমি একটা কথা বলবো এখানে সুশান্ত স্যারের ব্যাপারে, আমি বলবো যে উনি একদিন আমাকে রিকোয়েস্ট করলেন যে আলামিন সায়েন্স কলেজে সায়েন্স ফেয়ার হবে, এবং আয়েশা ম্যাডাম খুব সহজ তখন ওই কলেজের প্রিন্সিপাল ছিলেন, সায়েন্স ফেয়ার ম্যাডাম ছিলেন,
বলে যে উনি খুব বিপদে পড়ে গেছেন, যে ওনাকে সার্টিফিকেট কে করে দিবে এবং হেল্প করবে কে? এখন আমি হচ্ছে নটরডেম কলেজের ছেলে, আমি এখন ওখানে কি করব? তো আই এম সো প্রাউড এটা বলতে গিয়ে যে স্যার কিন্তু আমাকে মানে ইনসিস্ট করেছেন তুমি গিয়ে তুমি সবকিছু করে দিবা, সার্টিফিকেট তুমি প্রিন্ট করবা, তুমি সবকিছু করে দিবা। এবং ওই বছর নটরডেম সায়েন্স কলেজে বিজ্ঞান কলেজের সায়েন্স ফেয়ার কিন্তু আমি করে দিয়েছিলাম আসলে ওদের লোকজন নিয়ে, যদিও আমার নাম আসেনি কারণ আমি কলেজে পড়াশোনা করি না। তো এই যে ব্যাপারগুলো এবং এখানে ওদের উপরে যে একটা মানে কর্ত খাটানো বা মাতবুড়ি করা কথা যে ব্যাপারটা, এগুলো আমি খুব এনজয় করতাম। আর এর বাইরে তো অবশ্যই আছে, এর বাইরে মানে অন্য কলেজে যাচ্ছি এরা বলে সিনেমা করে সিনেমা দেখতে চলে যাওয়া, এগুলো তো ছিলই আসলে। তো ইট ওয়াজ গুড ফান, আমি এখনো মিস করি, আমি আসলে মিস করি। থ্যাংক ইউ ভাইয়া। হাবিব ভাইয়া আপনার কাছে এখন ফিরে আসি, আপনি যখন মানে ক্লাবিং করেছিলেন আপনাদের ওই সময় থেকে, তো তখন আসলে আপনাদের মাঝে এরকম কি কি স্মৃতি ছিল যেগুলো আপনি বলতে চান? মরনো স্পিকার, আমি এক ঘন্টা টাইম পেতে পারি। কারণ হচ্ছে সত্যি কথা অর্থে কি যে সায়েন্স ক্লাব আমার কাছে এত বড় একটা জায়গা বা যদি আমার লাইফের একটা পাই চার্ট ধরো আর কি, আমার মোটামুটি প্রফেশনাল ক্যারিয়ার ছাড়া আর কি মোটামুটি পুরো লাইফটাই হচ্ছে গিয়ে সায়েন্স ক্লাব নিয়ে আর কি। খালি আমি অনেক অনেক মানে কথাই শুরু করবো বলতে পারবো না আর কি, আমি শুধু বলি আর কি, আমি বেসিক্যালি ডিবেট করতাম স্কুল লেভেলে। আমি যখন সায়েন্স ক্লাবে মানে আমি যখন এসে আসি যখন নটরডেমে ভর্তি হই আর কি, রাইস পাবলিকের এক খ্যাত ছেলে আর কি, সিরিয়াসলি সে মানে একটা সারা কালো কালো রঙের গেঞ্জি পরা কি করে বুঝে না আর কি, আমার কাছে 100 টাকা ছিল আর কি। আমি এখন ডিবেটিং ক্লাবের ফর্ম কিনবো নাকি সায়েন্স ক্লাবের ফর্ম কিনবো, আমি কি মনে করি সায়েন্স ক্লাবের ফর্ম কিনলাম। এরপরে সেদিন এরপরে যে কি বলে গোল্ড আর ব্লুর এক্সাম হয়, আমি গোল্ড এক্সামে ফার্স্ট হই। এরপর থেকে মানে আমি আর জীবনে ওই যে আমার রোল ছিল 1053013 মানে গ্রুপ 3 13 রোল আর কি, ওর পর থেকে মোটামুটি ফার্স্ট ইয়ারের হাফ সেকেন্ড ইয়ার পুরো টাইম আমি সায়েন্স ক্লাবই কাটাইছি। মানে আমার ওই 13 রোল আমাকে জীবনে আমাকে কেউ পায় নাই ক্লাসে, বুঝছো? এখন বললে নিশ্চয়ই শুনছো আমাকে আবার ধরবে, মার্জনাপথ দিবে। সো আমাদের আসলে অসম্ভব ফান ছিল। আর মেন ব্যাপারটা কি যে আমি বলবো যে আমার লাইফ টাইম যে ফ্রেন্ডশিপ, আমাদের আগের বাচ্চা আসিফ ভাই, অঙ্কন ভাই, তারপরে তার আগের বাচ্চা নাসিদ ভাই যখন কানাডাতে আছে, আসিফ ভাই এখন আমলা মানুষ, অঙ্কন ভাই গুগলে আসেন, আমাদের সাথে যে ফ্রেন্ড ছিল পাপ্পু সে এখন আছে ইন্টেলে, পাপন ও এখনো হচ্ছে গিয়ে সিভিল ইঞ্জিনিয়ার ও বাংলাদেশে আছে, রাফাত এখন আমার সাথে দেখতেছে আর কি, ও অ্যাডোবে আছে আর কি। আমাদের যে লাইফ টাইম ফ্রেন্ডশিপ আর কি হচ্ছেন, মানে এই ব্যাপারটা না কোনো ভোলা যায় না। যেটা আলামিন ভাই বললো যে বিক্রম স্যার হলিক্রসের মানে চিঠি কে নিয়ে যাবে, তার জন্য পুরো মারামারি হইতো। আর একটা বলি হচ্ছে গিয়ে এখন তো সবাই ফেসবুকে লাইভ হয়ে যায়, ধুমায় সবাই ফ্রেন্ড রিকোয়েস্ট পায়, ইনবক্সে মেসেজ পায় আর কি। সেই সময় ছিল ভাই পোস্টার, পোস্টারে হচ্ছে গিয়ে এক বা দুই সেন্টিমিটার জায়গা হচ্ছে গিয়ে ফোন নাম্বার দেওয়ার মতো। ওই ফোন নাম্বার কার কার ফোন নাম্বার যাবে আমার এখনো মনে আছে। আমাদের টাইমে আমাদের মনে প্রেসিডেন্ট অ্যাডমিটে আমি জিএস ছিলাম, মোটামুটি সিনিয়র মানে ভাইস প্রেসিডেন্ট পাবলিক সম্পর্কে সবার ফোন নাম্বার গেছে। মানে যদি কেউ একটা ফোন পায়, কেউ একটা মিস কল পায়, তাহলে তার জীবনের সবচেয়ে বড় একটা অ্যাচিভমেন্ট আর কি। এগুলো আসলে এখানে ফোনগুলো বুঝবে না, বুঝছো? ভাই ফেসবুক পায় বা দুমায় আইডি টাইডি পায়, 1000 রিকোয়েস্ট পায়, ওই যে ফ্রেন্ডস, ওই যে কি বলে ওই যে ফোন নাম্বার দেওয়ার যে তাড়না, তীব্র তাড়না, ওইটা আসলে আনবিলিভেবল। তারপর আমার এখনো মনে আছে আমি পাপন আর আমার যে জুনিয়ার ছিল ইমরান আর কি, তারপর প্রত্যয়, এরা ঘুরে ঘুরে সারাদিন অ্যাড খুঁজতাম, ডোর টু ডোর সেলস এর মতো গিয়ে অ্যাড খুঁজতাম, আমি সায়েন্স ক্লাব থেকে আসছি আমাদের অ্যাড দেন আর কি। এটা আসলে আমার, এটা যে আমার একটা লার্নিং যে হাউ টু সেল অ্যাট সামথিং রাইট, মানে এটা আসলে আমার জীবনের ফার্স্ট লার্নিং আর কি, যে উইদাউট এনিথিং জাস্ট মেক সামথিং পিচ। আমার তো ওয়ার্ড ছিল আর কি, ওয়ার্ডে কি বলে ওই যে কি বলে চুক্তিপত্র বা সামথিং বানায় আর কি যাওয়া আর কি, যে সায়েন্স ক্লাবের মানে স্পন্সর হলে এইসব পাওয়া যাবে আর কি। তো ওইগুলো আসলে আমার জীবনের ফার্স্ট লার্নিং আর কি। এবং আমাদের এখন একটা বলবো যে আমাদের একটা গ্রুপ আছে নাম নর্ডেন সায়েন্স ক্লাব, যা করেছি যা দেখেছি আর কি, ওখানে এত ফান হয় বোঝা যায় যে আসলে আমাদের লাইফে মানে সায়েন্স ক্লাব এখনো কি পরিমাণ জড়ায় আছে আর কি। মানে এরপরে কুইজিং বলো, তারপরে হচ্ছে গিয়ে যে ইন্টার কলেজ কুইজ কম্পিটিশন হয়, যখন মানে চ্যাম্পিয়নশিপ জিততাম মনে হচ্ছে ভাই আমি উইলামে জিতে ফেলছি, এটা কিছু না রাইট? একটা কলেজের মধ্যে ইন্টার কলেজ কম্পিটিশন টাইপের, বাট তার মধ্যে দেখা যায় যে আমাদের চ্যাম্পিয়ন ছিলাম, ওই সব নিজেদের মনে হয়তো বিশাল হিরো আর কি। এখন তো বুঝি রকম খুব হাস্যকর ব্যাপার স্যাপার আর কি। তো এই তো মোমিন, তারপর আমরা একসাথে দার্জিলিং গেছিলাম, আমাদের ফার্স্ট এবং লাস্ট ছিল দার্জিলিং, শুধু স্যার আমাদের সাথে গেছিলেন আর কি। ওটা এত ফান ছিল, এখনো মনে হয় আমরা ওই আমাদের গ্রুপের মধ্যে ওই দার্জিলিং কথা বলতে বলি। যাই হোক, মাননীয় স্পিকার আমি অনেক কথা বলে ফেলতেছি, আমাকে এখন থামানো উচিত, না আর কথা বলার সুযোগ পাবে না। ধন্যবাদ। না ভাই, এটা এই বিষয়ে শুনতে চাইলে আসলে হচ্ছে সারাদিনই শুনতে ভালো লাগবে। মাসাতো ভাই আপনার কাছে আমি ফিরে আসি, যে আপনি আমাকে বলছিলেন যে হচ্ছে ওই সময়ে হচ্ছে তিতা স্যারের সাথে খুব একটা ভালো সম্পর্ক ছিল, এখনো ওইটা বিয়ার করে চলেন, এখনো হয়তো বা এনডিসি গ্রুপ ওয়ান এর সাথে আপনার ওই লেভেলে হচ্ছে সম্পর্কটা এখনো আছে। তো মানে এই বন্ডিংটা এখনো কিভাবে মেনটেন করে রাখেন যদি বলেন?
আসলে আমি বলবো যে নটরডেম থেকে বের হওয়ার পরে মানে আমার কখনই মনে হয়নি যে আমি একটা বিচ্ছিন্ন হয়ে গেছি ওদের কাছ থেকে। আমাদের এখনো গ্রুপ ওয়ানের যে আমাদের ফেসবুক গ্রুপ, এটা এখনো খুবই অ্যাক্টিভ, হয়তো প্রতিদিনই একটা নতুন নোটিফিকেশন পাওয়া যায়। আর নটরডেম সায়েন্স ক্লাবের কথা আসলে স্মৃতিচারণ করে আমি কখনো শেষ করতে পারবো না। আমরা যখন ফার্স্ট ইয়ারে পড়ি তখনই একটা এরকম একটা সুযোগ আসে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সায়েন্স ফেয়ার হবে, সেখান থেকে নটরডেমকে সিলেক্ট করা হয়েছে, তারা তিনটা টিম পাঠাতে পারবে। সেটা আমি বলবো যে সায়েন্স ক্লাবের প্রথম ইন্টারন্যাশনাল একটা সায়েন্স ফেয়ারের প্রথম পার্টিসিপেশন আর কি। তো সবাই খুবই এক্সাইটেড। তো যাই হোক, আমি ছিলাম একটা টিমের সদস্য। তা তিতাস স্যারের নেতৃত্বে আমরা 12 জন ইন্ডিয়ার লখনউতে যাই। তো স্যার মানে আসলে আমাদের ওই টোটাল 12 দিনের স্মৃতি কখনোই ভোলার নয়। আমি কখনোই ডায়েরি লেখি না বা কিছু করি না এই ধরনের কোনো কিছু, কিন্তু ওই 12 দিনের প্রতিটা মুহূর্তের কথা আমার কাছে লেখা আছে যে কখন কি হতো। আর আসলে দেশকে প্রথমবারের মতো রিপ্রেজেন্ট করছি একটা ইন্টারন্যাশনাল একটা ইভেন্টে, এটাও ছিল আসলে একটা খুব বড় অ্যাচিভমেন্ট। এবং আমি বলবো যে এই আমরা 12 জন যে গিয়েছিলাম, আমাদের প্রত্যেকের সাথে এখন নিজেরা খুব ইন্টারকানেক্টেড, এবং ওই প্রোগ্রাম থেকে আসার পরও আমরা হয়তো বা খুব ফ্রিকোয়েন্ট গেট টুগেদার করতাম তিতাস স্যার সহ। তা আমি বলবো যে এখন আসলে এই 12 জন অনেকেই অনেক দেশে আছে, মানে ছড়িয়ে ছিটিয়ে। হয়তো আমাদের ইচ্ছা থাকবে যে কখনো একত্র হওয়া, এই 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 পুরানো স্মৃতিগুলো নিয়ে আবার কথা বলা। তাই আমি বলবো এটা কখনই আসলে ভোলার নয় যে যে সময়টা একটা ইন্টার ফার্স্ট ইয়ারের 16 বছরের একজন এই এই টিনেজ বয়সে সবাই মিলে ইন্ডিয়াতে গিয়ে একটা দেশকে রিপ্রেজেন্ট করার সুযোগ পেয়েছিলাম। আমি বলবো এটা আসলে আমি এখন পর্যন্ত আমার অন্যতম বেস্ট অ্যাচিভমেন্ট আমি বলবো। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সুদীপ্ত ভাইয়া, আমি আসলে হচ্ছে কি বলবো বুঝতে পারছি না যে আপনার আপনাকে আসলে করতে গেলে অনেক কোশ্চেনই করা যায় অনেক দিক থেকে। ভাই আপনি যদি একটু শর্ট করে জাস্ট এনডিসি আপনার জার্নিটা ওইটা পরবর্তীতে হচ্ছে আপনার ক্যারিয়ারে কিভাবে ইম্প্যাক্ট ফেলেছে, তারপর স্যারের ভূমিকাটা কেমন ছিল, একটু আমি জানি একটা অকওয়ার্ড ফিল হয়তো বা হচ্ছে, কিন্তু একটু যদি শর্ট করে বলেন খুবই ভালো হবে। সুদীপ বলার পরে আমি একটু বলবো। আসলে স্যার বলতে তো তুমি হয়তো সুশান্ত স্যারকে মিন করছো, উনি তো অবশ্যই সবার। তো আপনি কন্টিনিউ করতে পারেন। আচ্ছা, আমি মনে হয় আমি সেইটা স্যারের সুশান্ত স্যারের স্যার হিসাবে ওইটা আমি কয়েকজন ভাই এবং অন্যদের কাছে ছেড়ে দিচ্ছি। বাবা হিসাবে অবশ্যই উনি আমার বাবা এবং হ্যালো কে বলছে আসলে বোঝা যাচ্ছে না, একটু ল্যাগ হয়ে গেছে কিনা। না ভাই আপনি কন্টিনিউ করতে পারেন, আপনার ভয়েস শুনছি। সুদীপ্ত ভাই আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? কোনো প্রযুক্তিগত সমস্যা হচ্ছে বুঝতে পাচ্ছি না। না ভাই এভরিথিং ইজ ফাইন ভাই, আপনি কন্টিনিউ করতে পারেন, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, একটু ল্যাগ আছে। মানে আগেও বলেছি যে নটরডেম কলেজ আমাকে যে ক্লাব অ্যাক্টিভিটি অনেকগুলো ক্লাবের সঙ্গে জড়িত ছিলাম, সেই সমস্ত ক্লাবগুলো করতে যে আমার যে মনের যে জানালাগুলো খুলেছে একটা একটা করে, আমার মনে সেটাই সবচেয়ে বড় কন্ট্রিবিউশন নটরডেম কলেজের আমার আমার জীবনের উপরে।
আর আরেকটা জিনিস আমি যেটা বলতে চাই, যে শিক্ষাটা আমি পরিবার এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে পেয়েছি, সেটা আমি এখনো ধরে রেখেছি, সেটা হচ্ছে যে পরিশ্রম, পরিশ্রমের আসলে কোনো বিকল্প নেই জীবনে সফলতার জন্য। মেধার বিকল্প আছে, থাকতে পারে, অনেকে মেধাবী না হয়েও হয়তো সাফল্য অর্জন করতে পারে, কিন্তু পরিশ্রমের আসলে কোনো বিকল্প নেই। এবং অনেকের অবশ্য, যারা সোনার চামচ নিয়ে জন্মায়, অনেকেই জন্মায়, তাদের আসলে জীবনটা অনেক সহজ হয়, তাদের সাফল্য অর্জন করার ব্যাপারগুলো অনেক ভিন্ন। কিন্তু যারা সাধারণ পরিবার থেকে উঠে আসে, এবং বেশিরভাগ মানুষই আসলে সোনার চামচ নিয়ে জন্মায় না, তাদের জন্য মেধা এবং পরিশ্রমের একটা একটা সমন্বয় হওয়া দরকার। মেধার সঙ্গে অবশ্য জিনের ব্যাপার স্যাপার আছে, কাজেই মেধা যে সবার সমানভাবে আসবে সেটার আসলে কোনো গ্যারান্টি নেই, কিন্তু আমরা নিজেরা আমাদের পরিশ্রম, এটা আমাদের উপরে, আমরা কতটা পরিশ্রম করব সেটা কিন্তু একেবারেই আমাদের উপরে, এবং আমরা কন্ট্রোল করতে পারি। কাজেই আমরা যদি ছোটবেলা থেকেই সেইভাবে করে গড়ে উঠি, যে এবং মানসিকতাটা ভাবে তৈরি করি যে আমরা পরিশ্রম করব এবং সেইভাবে আমরা সফলতা অর্জন করব, কখনো হাল ছাড়বো না, লেগে থাকবো, এই জিনিসগুলো আমার মনে হয় যে সাফল্য জন্য খুব দরকার। তো যেহেতু সময় খুব কম আবরার, আমি তোমার কাছে আবার ফিরিয়ে দিচ্ছি। ফয়সাল ভাই বোধহয় কিছু বলতে চেয়েছিলেন। ফয়সাল ভাই, আপনি যদি কিছু অ্যাড করতে চান একটু সংক্ষেপে করলে ভালো হয়, টাইমটা আসলে খুবই বেশি হয়ে গেছে, একটু সংক্ষেপে যদি কিছু বলতে চান বলতে পারেন। না, আমার কাছে মনে হয় যে যে মানুষটাকে নিয়ে আমরা আসলে একদমই কথা বলি নাই, সেটা হচ্ছে সুশান্ত স্যার। মানে আমি তোমাদেরকে আগেই বলেছি যে ব্যক্তিগতভাবে স্যারকে আমি চিনি 1985 থেকে, যখন আমি ক্লাস সিক্স এর স্টুডেন্ট। তো আমার মনে হয় যে এই মানুষটা যদি সায়েন্স ক্লাবের সাথে তখন থেকে জড়িত না হতেন, এবং ওনার সাথে আরো কয়েকজন প্রফেসর যেমন এসি দাস স্যার এবং অমল কৃষ্ণ বণিক স্যার না থাকতেন, তাহলে মনে হয় যে আমি এতদূর কোনোদিনই আসতে পারতাম না, বা আজকে আমি নিজেকে যেভাবে দেখে আসতে পারতাম না। মানে সুশান্ত স্যার আমাদের জন্য ছিলেন একটা একটা শিল্ড, একটা প্রোটেকশন, মানে এনি টাইম। মানে এই যে আমাদের এতগুলি সায়েন্স ক্লাব মেম্বার, এবং আমাদের সবার মধ্যে একটা কোহেরেন্স রাখা, সবাইকে সবাইকে একসাথে করে একটা একটা অ্যাচিভ করা কোনো একটা কিছু। তারপরে যখন আমরা এইচএসসি পরীক্ষার সময় আসলো, স্যার জানতেন যে আমরা দু বছর পড়াশোনা সেরকম কিছু একটা করিনি, তো এই যে আমাদেরকে সবাইকে ডেকে ডেকে পরীক্ষা দেওয়া, মক টেস্ট দেওয়া, এবং স্যারের বাসায় গিয়ে, তো এই যে লেভেল অফ কেয়ারিংটা, এইটা স্যার যেটা করেছেন। তারপরে এনি টাইম, মানে রাত 8টা 9টা 10টা যখনই আমাদের কোনো ক্রাইসিস হতো, কলেজের কোনো ইভেন্ট থাকতো, স্যার কিন্তু অনেক রাত পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত আমাদের সাথে থাকতেন, হেঁটে হেঁটে পল্টনের বাসা থেকে চলে আসতেন। তারপরে আমাদের এইচএসসির ভাইভা বোর্ডে, মানে আসলে আমাদের তো স্যার কোনো পড়াশোনা করতে দেখেননি, মনে করতেন যে আমরা যদি কি না কি করে বসি ইন্টারমিডিয়েটে। এই যে সারাক্ষণ ভাইভা বোর্ডে যাওয়ার আগেও আমাদেরকে বলা যাতে দুশ্চিন্তা না করি, বা আমরা যাতে ভালো করি, আত্মবিশ্বাসটা তৈরি করে দেওয়া, মানে অ্যাজ এ স্টুডেন্ট আমাদেরকে সাকসেসফুল করার জন্য স্যার যা করেছেন সেটা অসামান্য। আমার মনে হয় যে সায়েন্স ক্লাবের মেম্বার হিসেবে, মানে আমরা তো অনেক ফান করেছি, বাট অ্যাট দ্য সেম টাইম সুশান্ত স্যার না থাকলে কোনোদিনই এই জিনিসগুলো হতো না। আমার মনে হয় এই জিনিসটা সবাই আমরা, মানে অ্যাটলিস্ট আমি, আলামিন, সুদীপ্ত, আমরা যারা ওই সময়টাতে ছিলাম, ওইটা আসলে স্যারকে আমাদেরকে মানে খুবই খুবই অ্যাকনলেজ করা উচিত আর কি। আমার মনে হয় যে এটা, মানে এটা বলার বাইরে, মানে এটা অটোমেটিক্যালি চলে আসে, একটা ন্যাচারাল রেসপন্স আমার আমার কাছে মনে হয়, না থাকলে কিছুই হতো না। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ভাইয়া, যেহেতু আমরা একদম অনুষ্ঠানের শেষ অংশে চলে এসেছি, ফাদার, আপনাকে আমি একটু রিকোয়েস্ট করব যে হচ্ছে আমাদের স্টুডেন্টদের উদ্দেশ্যে যদি একটু সংক্ষেপে কিছু বলতেন। আমি সায়েন্স ক্লাব আবরারকে ধন্যবাদ জানাই সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। বিশেষ করে আজকে আমাদের যে অতিথিগণ আছেন, আমাদের অ্যালামনাই ডক্টর ফয়সাল, আলামিন, সুদীপ্ত, ডক্টর আহসান, হাবিব, তাদের সুন্দর বক্তব্য, তাদের অভিজ্ঞতা, কর্মজীবন, তাদের অভিজ্ঞতা, এবং কিভাবে ভবিষ্যৎ প্রজন্ম যারা পিছনে আসছে তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করতে পারে, তাদের যে সুন্দর জীবন সহভাগিতা করলো, আমি মনে করি আমাদের বর্তমান ছাত্রদের অনেক অনুপ্রাণিত করবে। এবং আমিও অনেকগুলো অভিজ্ঞতা লাভ করলাম শুনে, যে আমাদের ছাত্রদের কিভাবে আমি
জীবনের জন্য ওদের গাইড করতে পারবো। আমরা যারা শিক্ষক মন্ডলী আছে তারাও কিভাবে আমাদের এই শিক্ষার্থীদের গাইড করতে পারো, বিশেষ করে যারা দেশের বাইরে পড়াশোনা করতে চায়, যারা জীবনের সাফল্য আনতে চায়, কিভাবে নিজেকে গঠন করে দেশের মানুষের সেবা করতে পারবে এবং কিভাবে মূল্যবোধে বৃদ্ধি পাবে, জীবন গঠন করবে, সেই দিকে হয়তো আমরা এই সমস্ত বক্তব্যগুলো শুনে ওদেরকে গাইড করতে পারব। তাই আমি কলেজের পক্ষ থেকে ডক্টর ফয়সাল, আলামিন, সুদীপ্ত, মাসাতো, ডক্টর আহসান, হাবিব সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আসলে আমরা অনেক উপকৃত হব। আর বর্তমান ছাত্র যারা শুনছেন সবাইকে বলি যে এরা আমাদের অগ্রজ, তারা আমাদের এই প্রতিষ্ঠানের মধ্য দিয়ে গিয়েছে এবং তারা জীবনে প্রতিষ্ঠিত, তাদের নিজ নিজ জীবন অভিজ্ঞতা দিয়ে আমাদের সাথে সহভাগিতা করলো। আশা করি আমরা সবাই আলোকিত হয়েছি, অনুপ্রাণিত হয়েছি এবং আশা করি আমরা এইভাবে অগ্রসর হয়ে আমাদের দেশের এবং দেশের বাইরে আমরা যে যেখানেই থাকি না কেন আমরা নিজের জীবনকে গঠন করতে পারবো এবং জীবনে সফলতা আনতে পারবো এবং ভালো মানুষ, সুখী মানুষ হয়ে আমরা এই পৃথিবীতে জীবন যাপন করতে পারবো। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ফাদার। তো স্যার আপনাকে অনুরোধ করব আপনি যদি একটু কিছু বলতেন। ধন্যবাদ আবরার, আমরা শেষের দিকে আছি। ফাদার শেষ কথা সেটা হচ্ছে যেখানে থাকি না কেন যেন জীবনের লক্ষ্য থেকে বিচ্যুত না হয়, মূল্যবোধটাকে ঠিক রেখে আমরা সবাই চলতে পারি। আমি মানে শুরু থেকে যে শুনেছি সব কথাই সবার কথা শুনলাম। আসলে বিষয়টা হচ্ছে আমাদের ক্লাব অ্যাক্টিভিটিস এর মেইন থিমটাই কিন্তু আসলে এই ফ্রেন্ডশিপটাকে বন্ডিং তৈরি করা এবং এই বন্ডিংটা যেন আমাদের পরবর্তী লাইফে আমাদের কাজে লাগে, আমরা যেন সবসময় সবাইকে হেল্প করার চেষ্টা করি। একটা ক্লাব থেকে আরেকটা ক্লাব এইভাবে যদি আমরা বন্ডিংটা তৈরি করতে পারি তাহলে বন্ডিংটা অনেক বড় হবে। আর আমাদের স্টুডেন্টরা যেখানে যায় সেখানে অবশ্যই যেতে চেষ্টা করে যে নটরডেম কোথাও আছে কিনা, নটরডেম খুঁজে বের করা, মানে একজন নটরডেম আরেকজনকে হেল্প করা, এই বিষয়টা তো সবসময় আমাদের সব দেশে সব জায়গাতেই আমাদের আছে। তো আমি সবাইকে ব্যক্তিগতভাবেই চিনি, নোমান আমার বন্ধু ছিল, আলামিন আমার বন্ধু ছিল, আর হাবিব আমার সাথে কাজ করেছে, মাসাত আমার সাথে লখনৌ গিয়েছিল, আর সুদীপ তো আমাদের ইমিডিয়েট পরের ব্যাচ, 93 ব্যাচ। সো আমি সবাইকে চিনি, আমি ফয়সাল নোমানকে খুব ভালো করে চিনি, খুব স্টুডিয়াস একজন স্টুডেন্ট ছিল, আলামিন একেবারে পড়াশোনা করতে, কিন্তু আমি যতদূর জানি কি বলে ফয়সাল নোমান তার রেজাল্ট দিক দিয়ে সব দিক দিয়ে খুব ভালো পড়াশোনা করেছে। হাবিব, হ্যাঁ আমি তখন সংস্থার সাথে কাজ করতাম কো-মডারেটর হিসেবে, তখন দেখতাম হ্যাঁ ক্লাসের ফাঁকি দেওয়ার ভাবটা ছিল, কিন্তু তারপরও একটাই বিষয় যেটা ছিল সেটা হচ্ছে যে ক্লাবের জন্য ভালো করে কাজ করা এবং ও যে বললো আমাদের জিকেসি গুলিতে তার মানে অভূতপূর্ব সাফল্য এবং সব ক্ষেত্রে সে কনফিডেন্টলি সে কাজগুলি করতে পারত। এছাড়া মাসাতোকে দেখেছি, খুব রিলায়েবল একটা ছেলে, আমার লক্ষ্য যাওয়ার সময় খুব ভালো করে আমার সাথে হেল্প করেছে। তো সব মিলে হচ্ছে আসলে আমরা নরমের ছাত্ররা সবাই কিন্তু আসলে এরকমই, কম বেশি ভালো কম মানে সব মিলেই কিন্তু আমরা নরডিমিয়ান। কি হয়তো লেখাপড়ায় অনেক ভালো, খুব স্টুডিয়াস, কিন্তু কাজ করবে আর একজন দেখা যায় কাজ করে খুব ভালো, লেখাপড়া অতটুকু ভালো না, কিন্তু ওইটা দেশে পুরো জিনিসটাকে ব্যাক আপ নিয়ে আসতে পারে। তো আমার সবার শেষে একটা অনুরোধ আমাদের যারা বিদেশে আছে, আমাদের নরডিমিয়ান ছাত্ররা, সবার প্রতি বিনীত অনুরোধ, সেটা হচ্ছে সবাই যেন দেশের জন্য কিছুটা হলেও কিছু কন্ট্রিবিউশন করে। আমি রেমিটেন্সের কথা বলছি না, অর্থের কথা বলছি না, আমি সাহায্যটা বলছি মেধা মনন দিয়ে যেন আমাদের সাহায্য করা হয়। সেটা সেটা যে যত ছোট করেই হোক না কেন, তার গ্রামে হোক, তার বাসায় হোক, তার বাড়িতে হোক, তার পরিবারে হোক, যেভাবে হোক না কেন, দেশে যেন মেধা মনন দিয়ে আমাদের এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য তারা চেষ্টা করে। কারণ আমরা আসলে এখন অর্থনৈতিকভাবে বেশ স্বাবলম্বী আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু তারপরে আমার যেটা মনে হচ্ছে আমাদের যে ফয়সাল যে কথাটা বলছে এথিক্স এর প্রশ্ন, তারপরে কাজ করার মধ্যে আমাদের কি বলে এটাকে ডিসিপ্লিন, সবকিছু মিলিয়ে আমরা পার্সিভারেন্স বলি, সবকিছু এগুলি যে ল্যাকিংস গুলি আছে, আমার মনে হয় মেধা মনন দিয়ে আমরা যদি দেশে এসে বা দেশের দূর থেকেও দেশে যদি আমরা একটু কাজে লাগাতে পারি, তাহলে আমাদের দেশের এই বিষয়গুলি হয়তো বা আরেকটু ডেভেলপ করবে, তাহলে আমরা সামগ্রিক ভাবে একটা দেশ এগিয়ে যাবে। তো আজকে বোধহয় এখানেই শেষ। আমি সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, ফাদারকে ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন। আমরা ভালো থাকবো এবং আমরা সবাই যে যার জায়গায় ভালো মতো কাজ করবো, এই আশাবাদ ব্যক্ত করছি, সবার মঙ্গল কামনা করছি। ধন্যবাদ।
আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমরা আশা করি এই লাইভে আমাদের অতিথিদের মূল্যবান বক্তব্যের মাধ্যমে আমাদের স্টুডেন্টরা সকলেই উপকৃত হবেন। আমরা পরবর্তীতে ঈদ পরবর্তী সময়ে আরও কিছু লাইভ নিয়ে আপনাদের মাঝে হাজির হব। টিল দেন স্টে সেফ, স্টে সাউন্ড, ঈদ মোবারক। সবাইকে অনেক শুভেচ্ছা, আবারও কোন এক সময় কথা হবে আমাদের। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।